চন্দন চক্রবর্তী, শর্মিষ্ঠা রায় বলছেন আজকে বেশ পরিষ্কার হচ্ছে, শর্মিষ্ঠা বলছেন, অমৃতা রায়, নীলগ্রীব দাস, দেবজিৎ ভট্টাচার্যী এনারা দেখছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আকাশ দেবনাথ দেখছেন, শতনিক মুখার্জি দেখছেন, চন্দন চক্রবর্তী ইজ ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ। আর্টিস্ট স্পটলাইট এপিসোড 38। এপিসোড 38 উইথ প্রদ্যুৎ চ্যাটার্জি, আ ভেরি ওয়েল নোন মিউজিশিয়ান, কিবোর্ডিস্ট, মিউজিক কম্পোজার, মিউজিক প্রোগ্রামার, মিউজিক প্রোডিউসার অ্যান্ড আ ভেরি গুড ফ্রেন্ড প্রদ্যুৎ চ্যাটার্জি। পিনাকি চক্রবর্তী দেখছেন, আকাশ বলছেন, হ্যালো দাদা, আশা করছি ভালো আছো। ইয়েস, আমি ভালো আছি আকাশ, তুমি কেমন আছো একটু জানিও। অনির্বাণ মৈত্র দেখছেন, থ্যাংক ইউ অনির্বাণ ফর ওয়াচিং। প্রদ্যুতের জন্য ওয়েট করছি একটু, আশা করছি উনি এসে পড়বেন যে কোনো সময়। মৈনাক কর্মকার দেখছেন, হ্যালো মৈনাক, সরি মৈনাক আর বিমান আজকে আমার পেজ থেকে গান বাজনার এপিসোড 20 করলেন, বিমানও এসছেন। আমি বিমানের ফোন তুলতে পারলাম না কারণ আমি এই সেশনটা জাস্ট শুরু করছিলাম, বাট আই উইল কল ইউ ব্যাক বিমান আফটার দিস ইজ ডান। আপাতত প্রদ্যুতের জন্য কিছুক্ষণ ওয়েট করব। বাট যারা দেখেছেন, ওকে, যারা আজকে দেখেছেন বিমান আর মৈনাকের পারফরমেন্স, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দুর্ধর্ষ হলো আজ গান বাজনা বলছেন শর্মিষ্ঠা, থ্যাংক ইউ সো মাচ, আপনারা দেখছেন এবং আপনাদের ভালো লাগছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না, যে কারণে আমরা এই সেশনটা করছি যাতে আপনাদের ভালো লাগে, এছাড়া আর কিছুই নয়। কৌস্তভ গুহ, পথিকৃত মজুমদার দেখছেন, প্রদ্যুৎ চ্যাটার্জিও এসে গেছেন, সরি প্রদ্যুৎ আই মিসড ইউ, আমি তবে তোমাকে চেষ্টা করছি জয়েন করিয়ে নেওয়ার। অ্যাডিং দেখাচ্ছে, লেটস সি কি হয়। এই তো, বাহ, এটা তো, এই তো এটা কি এসে তাহলে, গেছি। এই তো এসে গেছো, এটা কি তাহলে নমস্কার বন্ধু। ল্যাপটপ থেকে, ল্যাপটপ থেকেই আসলে তুমি? না না, ফাইনালি আমি ল্যাপটপে স্ক্রিনে না মাঝখানে ফোনটাকে রেখে ফোন থেকেই করছি। আমি একটু শেয়ার টেয়ার গুলো করে নিচ্ছি, ওই জন্য একটুখানি এখানে ল্যাপটপ, এই মানে হ্যাঁ প্লিজ আইপ্যাড করো কানেক্ট না, করে, করো না। হ্যাঁ তোমারও যদি করার থাকে তুমি করে নিতে পারো, বা যদি অলরেডি করে নিয়ে থাকে হ্যাঁ তাই তাহলে করো। করছি। হ্যাঁ হ্যাঁ, ফ্যান্টাস্টিক, এবার আমি দেখি কারা কারা আসলেন। দেবজিৎ বলছেন হ্যালো, মিত্রজিৎ দেখছেন, শুভজিৎ দেখছেন, প্রচুর লোকে জয়েন করেছেন, কৌস্তভ গুহ। আচ্ছা কৌস্তভ বলছেন ডোনেশনের লিঙ্কটা ওয়ার্ক করছে না, আই ডোন্ট নো, বাট ইট শুড ওয়ার্ক। প্রত্যেক দিনের মতো আজকেও
একটা সংস্থাকে ডোনেট করবার জন্য আমি এখানে এই অপশনটা রেখেছি আপনাদের কাছে, ক্যাটালিস্ট ফর সোশ্যাল অ্যাকশন। এখানে আপনারা ডোনেট করতে পারেন, আপনাদের স্ক্রিনের নিচে একটা ডোনেট বাটন আছে, যে বাটনটা প্রেস করে আপনারা ডোনেট করতে পারেন, এবং যদি করতে পারেন তাহলে খুবই ভালো হবে, মানে যাদের প্রয়োজন অবশ্যই আপনারা তাদেরকে কিছুটা হেল্প করতে পারবেন। রামকৃষ্ণ দাস জয়েন করলেন, অ্যান্ড ডেফিনেটলি আই হ্যাভ বিন জয়েন বাই প্রদ্যুৎ চ্যাটার্জি, যার ব্যাপারে প্রথমে বলছিলাম, অসাধারণ সঙ্গীত শিল্পী, কিবোর্ডিস্ট, মিউজিক অ্যারেঞ্জার, মিউজিক প্রডিউসার, কম্পোজার, লিরিসিস্ট, সিঙ্গার, সমস্ত কিছু, এবং বাড়াবাড়ি হয়ে সবচেয়ে বড় যাচ্ছে। কথা একজন দুর্দান্ত মানুষ এবং আমার খুব পুরনো বন্ধু, এবং সেটা জেনে এবং ভেবে আমার খুবই ভালো লাগে যে আমি প্রদ্যুৎকে এত বছর চিনি এবং আমরা খুব ভালো সময় কাটিয়েছি আজ অব্দি, যখনই দেখা হয়েছে, যখনই আমরা কোনো একসাথে কোনো কাজ করতে গেছি। দীপক মজুমদার দেখছেন, থ্যাংক ইউ দীপক। ইয়েস প্রদ্যুৎ, তুমি রেডি হয়ে গেলে আমাকে বলো, আমরা তাহলে শুরু করতে হ্যাঁ, পারি। জাস্ট হ্যাঁ আমাকে ঠিক আছে, একটা মিনিট সময় দাও। ঠিক আছে, ঠিক আছে। জাস্ট ডান ফ্যান্টাস্টিক, করে ফেলেছি। দারুণ ব্যাপার। আজকে আজকে দুপুরবেলা একটা কাজ ছিল যেটাতে আমাদের ডোডো, মানে মহুল চক্রবর্তী, তার সাথে এই কাজটা ছিল, এবং ডোডো বাহ, শুনে খুব উত্তেজিত হলো। ডোডো বললো যে বাহ, প্রদ্যুৎ আজকে আসবে, ঠিক এটাই করলো, বললো বাহ প্রদ্যুৎ আজকে আসবে, খুব ভালো কথা, এবং আমি সেটা দেখতে চাই যে কি হয়। সমীর দাস দেখতে শুরু করেছে প্রদ্যুৎ। আমি যে প্রশ্নগুলো দিয়ে শুরু করব, যে স্টার্টিং আমার প্রশ্নগুলো সবার প্রশ্ন জন্য নয়, সেমই থাকে। আমি তো কোনো প্রশ্নতেই যাব না। প্রথম হচ্ছে আমি কিছু বলবো, সেটা হ্যাঁ হচ্ছে যদি এমনি বেশি কিছু বলি না, তো আজকে আমাকে বলতেই হবে, যেহেতু আমার বন্ধু নীলাঞ্জন আমাকে এখানে ডেকেছে এবং গতকাল রাত্রে ফোন করে খুব বিনীতভাবে আমাকে বলেছে যে প্রদ্যুৎ, আমার এই স্পটলাইটে তুমি যদি এসে একটু সময় দাও। তো বেসিক্যালি স্পটলাইট আমি অনেকদিন থেকেই ফলো করছি এবং আমার খুব ভালো লাগছে। আমার একটা কাছের বন্ধু নীলাঞ্জন, খুব ছোটবেলাকার বন্ধু, আমরা গান বাজনা শুরু করেছি সব একসাথে। হুম তো হুম সেখান থেকে দাঁড়িয়ে নীলাঞ্জন যেভাবে ফেসবুক প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছে এবং যেভাবে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে সমস্ত আর্টিস্টকে একসাথে এনে এবং সমস্ত শেয়ারিং, সমস্ত সবকিছু এখানে জানতে পারছে প্রচুর মানুষ, সেটাতে আমি বেশ অনেকদিন ধরে ফলো করছিলাম। করতে 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 ফাইনালি দেখলাম নীলাঞ্জন আমাকে ডেকে নিল। তো সেটাতে আমি যতটা না খুশি হয়েছি, তার থেকে বেশি খুশি হয়েছি যে নীলাঞ্জনের সাথে আমার দেখা হলো ফিজিক্যালি। বোধহয় কতদিন পর নীলাঞ্জন? অনেকদিন পর, মানে মিনিমাম 4 বছর তো হয়েই বোধহয় গেছে। হ্যাঁ, 4 বছর বোধহয় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এবং সেইখান থেকে দাঁড়িয়ে খুব ভালো লাগছে যে ওর সাথে আজকে আড্ডা দিতে পারবো, দ্যাটস ইট। আর ও আচ্ছা, যেসব বললো, ওইসব গান লিখি, হ্যাঁ, কম্পোজার, অ্যারেঞ্জার, ওইগুলো পরে, তার আগেও আমরা খুব ভালো বন্ধু। সে তো বটেই, তো এই আর অবশ্যই কি, অবশ্যই, এবার শুরু করো, কথা বলো। ঈশ্বর মানুষ আপনাকে আমি কথাকলি ভট্টাচার্য জয়েন করলেন, এবং এই সুযোগে, এই সুবাদে এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার পর আমি প্রথম যে প্রশ্নটা করতে চাই তোমাকে, এবং এই প্রশ্নগুলো একদম কমন প্রশ্ন যেটা আমি সবাইকে করি, কারণ এটা আমি নিজে জানতে চাই, সেটা হলো একদম ছোটবেলার কথা জানবো, যেখানে তুমি কোনো মিউজিক তুমি করবে এই সিদ্ধান্ত নাওনি, কেউ তোমায় শেখাতে শুরু করেনি, এগুলো হয়নি, কিন্তু প্রথম কোনো মিউজিক তোমার কানে এসেছে এবং যেটা তোমার প্রথম তোমাকে অ্যাট্রাক্ট করেছে এবং তোমার মনে হয়েছে যে এটা কিছু হচ্ছে একটা, এই এই এক্সপিরিয়েন্সটা মনে থাকলে যদি একটু বলো। এটা মানে এটা এটা ভীষণই কঠিন একটা প্রশ্ন, বিকজ অ্যাট্রাক্ট তো প্রথম কবে কিভাবে হয়েছে সেটা বলা খুব মুশকিল। আমাদের প্রত্যেকটা সময় আমাদের বিভিন্ন কিছু অ্যাট্রাক্ট করে, কখনো সিনেমা, কখনো ফিল্ম মিউজিক, কোনো অ্যালবাম বা কোনো কিছু একটা, কোনো একটা গানের কোনো একটা ছোট অংশ, সেটা হয়তো অ্যাট্রাক্ট করে গেল। প্রথম ফার্স্ট কি অ্যাট্রাক্ট করলো সত্যি কথা বলতে মনে নেই। হুম হুম আমি ছোটবেলাটা শুরু কিভাবে হয়েছিল সেটা বলতে পারি, হ্যাঁ যদি তুমি হ্যাঁ শুনতে চাও। নিশ্চয়ই নিশ্চয়ই, বলো বলো বলো। সেটা হচ্ছে শুরুটা, মানে শুরুটা আমি তো যেহেতু মিউজিক্যাল ফ্যামিলি থেকে বিলং করেছি বা করছি, মানে আমার বাবা নিজে গান গাইতেন এবং নিজে হারমোনিয়াম বাজাতেন, কিবোর্ড অবশ্যই বাজাতেন না। তো ফলত ছোটবেলা থেকে মান্না দের গান,
তারপরে মোহাম্মদ রফির গান, তারপরে হচ্ছে তোমার ক্লাসিক্যাল কিছু বন্দিশ বাড়িতে প্র্যাকটিস করছে, এবং প্রত্যেক রবিবার দিন আমাদের বাড়িতে মহড়া বসতো এবং সব সমস্ত ওখানকার আর্টিস্টরা এসে গান গাইতেন। ফলত ক্লাসিক্যাল কন্টেম্পোরারি মিউজিক সমস্তটাই আমাদের বাড়িতে হতো। কিন্তু ছোটবেলা যা হয়, মানে বাচ্চাদেরকে যেটা শোনানো হয় বা যেটা বোঝানো হয় সেটার থেকে অন্য কিছুই করার চিন্তা থাকে। তো বেসিক্যালি আমারও তাই, মিউজিকটা আমি করব না, কারণ বাবা যতবার ওই গান শুনতে বসাতেন আমি উঠে পালিয়ে যেতাম, বাবা আবার ধরে নিয়ে আসতো। তো সেসব ঘটনা ঘটে, কিন্তু ক্লাস তখন আমি 5-এ পড়ি, একদম ছোট্ট মতো বাচ্চা, হুম হুম তো বাবার মুখেই শোনা। আমার খুব অল্প পিয়ানো পিয়ানো কিজ থাকতো, জাস্ট 1 অক্টেভ, ছোট্ট একটা পেন্সিল বক্সের উপর। হ্যাঁ, সেইটা আমার হ্যাঁ বাবা আমাকে গিফট করে। সো ওইটা না আমার খুব ভালো লেগে যায়, আমার সবকিছু খেলা ছেড়ে, সবকিছু ছেড়ে, টিভি দেখা ছেড়ে, শুধু ওইটা নিয়ে আমি বাজাচ্ছি সারাদিন, দু একটা সুর কানে আসছে, ছোট ছেলে তো, হুম ওটা নিয়ে পড়ে আছি, মেতে আছি। তো হঠাৎ একদিন বাবাকে আমি ডাকলাম, বাবা তুমি প্লিজ একবার আসবে। বাবা এসেছে, বলছে কি, আমি বলছি আমি না এতে একটা মানে গান তুলেছি। বলছি কি গান? আমি তখন আমার এক্সাক্টলি গানটা মনে নেই, অনেক বাচ্চা ছিলাম, তো বাবার গলাতেই শুনতাম, সেই গানটা বাজিয়ে দিয়েছিলাম। এবার বাজিয়ে বাবাকে বললাম, বাবা এটা ঠিক আছে? তো বাবা বলল, বাবা তো জাস্ট মানে কি, এইটুকু ছেলে কি করে বাজিয়ে দিলি কি করে তুই? তো বাবা আমার মনে আছে সেই মুহূর্তে একটাই কথা বলেছিল, যে হ্যাঁ এতে বাজানো যায় ঠিকই, সম্ভব, কিন্তু সব গান তুমি এতে বাজাতে পারবে না। আমি সেদিন ছোটবেলায় বুঝতে পারিনি কেন সব স্কেল, জাস্ট ওখানে কোনো মাইনর নোট ছিল না। আচ্ছা আচ্ছা সো আচ্ছা ওইটা দেখে না বাবা একটা দেখলাম বড় 5 অক্টেভের একটা, তখন সিটিকে 551 মানে সবার যেটা শুরু, ওই একটা কিনে দিয়ে বাড়িতে ছেলেকে কিবোর্ড শেখাতেই হবে, মানে ওর আছে ভিতরে কিছু একটা। হুম 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 তো ওই দিন থেকেই শুরু হলো ওই অ্যাট্রাকশন, মানে ওই ছোট ছোট পেন্সিল বক্স পিয়ানোটা, হ্যাঁ দ্যাটস হ্যাঁ ইট। অসাধারণ। ইন দ্য মিনটাইম অনেক লোকে জয়েন করেছেন, উষসী ব্যানার্জি, সানিজিৎ দে, প্রিয়ঙ্কর বাসু, সুদেষ্ণা বিশ্বাস, প্রমিত ঘোষ, সোহম রয় কর্মকার, অনিকেত চট্টোপাধ্যায় লিখছেন, প্রদ্যুৎ, নতুনদের মধ্যে শ্রেষ্ঠ ওয়েন ইট কামস টু ব্যাকগ্রাউন্ড মিউজিক, ও না থাকলে সৌবালা কানজে যেত না। আই এগ্রি উইথ দিস। এবং উনি এইটা এত সুন্দর একটা কথা বলেছেন, থ্যাংক ইউ অনিকেত চট্টোপাধ্যায় এটা লেখার জন্য। না না অনিকেত, অনিকেত দা, হ্যাঁ মানে যে সিনেমাটার কথা বললো শোভালা, ওটা কানসে, ওটা তো হয়েছে সবকিছু ঠিকই। তবে অনিকেত দার ব্যাপারে বলি, অনিকেত দা খুব ভালো মানুষও, মানে এত আমাকে প্রশংসা করছে বিকজ অনিকেত দা প্রচন্ড ভালো মানুষ। মিউজিকটা হ্যাঁ আমাকে ভালোবাসে আমার মিউজিক, কিন্তু অনিকেত দার কাজ খুব ভালো, ইজ এ মানে খুব ট্যালেন্টেড একজন ডিরেক্টর, যার সাথে কাজ করে আমিও অত্যন্ত আনন্দ পেয়েছিলাম। অসাধারণ, ওইটা কানসে নমিনেশন পেয়েছিল, বাহ বাহ, তো খুব সেটা সুন্দর, একটা বড় পাওয়া আমাদের কাছে। খুব সুন্দর। মানে আজকে নমিনেশন পেয়েছে, আগামীতে আমি আশা করব যে জিতে আসুক। হ্যাঁ, এরকম যত হবে, এবং তার মধ্যে এরকম ধরনের ঘটনায় যত তোমাকে পাওয়া যাবে তত আমি আরো বেশি খুশি হব। মানে দেখবো যে এটা জিতে আসলো, তার মধ্যে প্রদ্যুৎ রয়েছে। আর তারপরে আমাকে এটা বলো যে তোমার তো বাড়ির একটা অ্যাটমসফিয়ার ব্যাপারে আমি বুঝলাম যে একটা একটা হ্যাঁ মিউজিক্যাল ফ্যামিলি ছিল ওটা তোমার। ছিল, হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এবং এভাবে তোমার স্টার্ট হলো, তো এই তো তুমি কিবোর্ড দিয়ে শুরু করলে সব ঠিক আছে, কিন্তু তারপরে তুমি কি তোমাকে ফর্মাল ট্রেনিং এর জন্য কোথাও তোমাকে পাঠানো হলো? তোমার টিচার্সদের ব্যাপারে যদি তুমি ইয়েস একটু ইয়েস বলো। বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা তো আমাকে ওই ছোটবেলায় হাত ধরে ধরে নিয়ে যেত, ওই হাওড়ার ওদিকে আমার একজন টিচার ছিলেন হুম হুম মিথুন চক্রবর্তী। তো আমার না ওই শেখানো মানে শিখতে যাচ্ছি ওই ফিলিংসটাই ছিল না, বিকজ আমি তো খুব একটা পছন্দ করতাম না কিবোর্ডটা। তো বাবার হাত ধরে ধরে নিয়ে যেত, এবার গিয়ে বসিয়ে দিত, আর ওনারাও দেখছি শেখানোর পরিবর্তে ওরা মুখে মুখে গান গাইছে, বলছে তোমার বাবা তো বলেছে তুমি নাকি গান বাজাতে পারো। আমি বললাম হ্যাঁ পারি। তো শোনাচ্ছে, আমি বাজি হাতও পেতাম না স্ট্যান্ডে, আমাকে জাস্ট একটা তুলে দাঁড় করিয়ে দিয়ে আমি বাজাতাম। সো আমাকে একদিন বলল মিথুন স্যার, বললেন যে আমার মনে হয় তোমার গানগুলো শোনা, তুমি বাড়িতে প্র্যাকটিস করে এসেছো তাই তুমি পাচ্ছ। হুম হুম তো আমি তো বোকার মতো তাকিয়ে থাকলাম মুখের দিকে, আমি তো কিছু বুঝতেই পারছি না কি বলছে। হুম তখন বাবা বললো, না না এক্স্যাক্টলি তা নয়, আপনি ওকে যদি কোনো সুর বা বন্দিশ বা যাই খুশি একটা মুখে
লালা বা দাদা করে যাই বলেন না কেন, ও হাত দিয়ে বাজিয়ে দেবে। তো ওনার বাবা ক্লাসিক্যালি ট্রেন একজন ভোকালিস্ট ছিলেন, তো উনি এসে আমাকে নিরে গা মা ধা নিরে সা নি দা বা আমাকে একটা ইমানের জাস্ট একটা ছোট ইয়ে করলেন, বললেন এটা বাজাও তো দেখি। তা আমি একদম, আমি তো নিরে গা মা ধা নি রে সা সেগুলো আমি কিছু বুঝি না, আমি জাস্ট সুরটা কানে নিলাম, ডা রা ডা রা ডা রা ডা রা, সো বাজিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। এইবার ওর বাবা আমাকে তো মানে নিয়ে কি কাণ্ড করছে যে কি এইসব। তো ওইখান থেকে না আমার বেসিক্যালি যে আমি শিখবো একটা কিছু, সেইখান থেকে একটা ভীষণ ওরা না আমাকে নিয়ে ভীষণ ওই যে কে একটা এসেছে কি একটা করে ফেলছে সেখানোর দিকে মন নেই। তো সেইটা আমি বাবাকে বললাম, বাবা সেখানোটা তো কিছু হচ্ছে না, এখানে শুধু গান হচ্ছে, আড্ডা হচ্ছে, রবিবারটা কেটে যাচ্ছে। তো বাবা দেখলেন যে হ্যাঁ এখানে সত্যি শেখাটা হচ্ছে না। তো ওখান থেকে আমাকে ছাড়িয়ে গৌতম ঘোষ বলে সবাই তোমরা জানবে, যিনি কিশোর কণ্ঠী গৌতম ঘোষ, তিনি তার কিবোর্ডিস্ট বাপি দাস আমাকে ভর্তি করান। তিনি কমার্শিয়াল গান বাজনা করলেও ওনার পিয়ানোর নলেজটা খুব ভালো, উনি আমাকে শিট মিউজিক নোটেশন সেই মুহূর্তে গিয়ে স্টাফ নোটেশন আমাকে শেখাতে শুরু করলেন, এবং আমি ইন্টারেস্ট পেলাম, বাহ এই তো একটা শেখা হচ্ছে কিছু একটা। অল্প বয়স, স্টাফটা তখন ঠিক বুঝতাম না, বাট বুঝতাম যে শেখানোর পদ্ধতিটা ভাল লাগছে বা একটা নতুন কিছু শিখছি। সেখান থেকে পিয়ানোর প্রতি আমার টানটা হলো, শিখলাম, ছোট ছোট করে বাজাচ্ছি, বোথ হ্যান্ডস প্লেইং, ফিঙ্গার এক্সারসাইজ ওগুলো হচ্ছে, ওইখান থেকে ওই নলেজটা। তারপর তারপর তো আরো অনেক অনেক গুরুদের কাছে যাই। আচ্ছা 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 উনি আমার প্রথম আচ্ছা প্রথম গুরু টিচার ছিলেন। ইন দা মিন টাইম বাবান চক্রবর্তী, নম্রতা সরকার, নীলগ্রীব দাস, যিশুপল, অনুজা দত্ত মজুমদার, এনারা জয়েন করলেন, থ্যাংক ইউ অল ফর জয়নিং। একটা জিনিস বলো যে এইটা যখন হচ্ছে তখন তোমার বয়স কত, মানে কোন বয়সে তুমি এই এনার কাছে এসে পড়লে? ওই ক্লাস 5-6 যে বয়সে হয় মানে ভাবো না, আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, মানে ছোটই তো তখন, এবার 10-11 হ্যাঁ তখন। তবে কি বলতো, আমার ওই প্রথাগত শিক্ষাটা কিন্তু আরেকটু পরে হয়, বিকজ কি আমার বাবা মানে যেহেতু মিউজিক্যাল ফ্যামিলি থেকে বিলং করেছেন, তো বাবা না সবসময় বুঝতেন যে জোর করে কিছু হয় না, মানে ওকে জাস্ট মিউজিকটার মধ্যে ফেলে দিও, খেলুক, মিউজিক করছে। আমার বাবা, আমার খুব মনে পড়ে আমার বাবা ছোটবেলায় আমাকে একবারও জিজ্ঞাসা করতেন না পড়াশোনাটা ঠিক হচ্ছে তো, আমার বাবা একটাই কথা বলতেন যে মিউজিকটা ঠিক হচ্ছে তো, মানে মিউজিকটা শোনা হচ্ছে তো, বাজানো হচ্ছে তো। এইটা এখনো মানে ঠিক না, এখন হয়তো ওনার কথা পরিবর্তন হয়ে গেছে, মানে আগে বলতেন মিউজিকটা, এখন বলেন যে সুরটা ঠিক করা হচ্ছে তো, মানে নিজের কিছু হচ্ছে তো। বাবা কোনোদিন চাইতেন না যে আমি একটা কিবোর্ডে ভালো সোলো বাজাই, বুঝতে পারছো, মানে বাবা চাইতেন যে আমি একটা সুর তৈরি করি, হ্যাঁ, এবং সেটা প্রচুর মানুষ শুনুক, তারা বলুক যে এতে কি ভুল আছে কি ঠিক আছে সেইটা। মানে বাবা ভীষণ বিচক্ষণ মানুষ, সো ওই গাইডেন্সটা আমি ছোটবেলায় বাবার থেকেই পেয়েছি। বাহ বাহ, অসাধারণ হুম অসাধারণ। আর তারপরে তুমি এই যে 5-6 এ ধরো এনার কাছে ঢুকলে, এরপর তুমি ধরো হ্যাঁ স্কুল শেষ করলে, স্কুল শেষ করে ধরো তুমি হুম কলেজে গেলে, হ্যাঁ, এভাবে হ্যাঁ প্রথম তুমি মানে বাজানোটা কোথায় শুরু করলে, যে বাইরে বেরিয়ে তুমি বাজাচ্ছ অন্যদের সাথে? হ্যাঁ প্রথম হ্যাঁ মানে প্রথম প্রফেশনাল কাজ বললে সেটা একটা অন্য হয়, আবার ধরো পারফরমেন্স এর কথা বললে সে আবার অন্য। তো তুমি যদি প্রফেশনাল বলো, আমার প্রফেশনাল ব্যান্ড সেই মুহূর্তে দাঁড়িয়ে ক্যালকাটা ব্লুজ, আমার বন্ধু ইমন ওখানে গান করে, তো ওখানে আমাকে বললো যে প্রদ্যুৎ তুমি এখানে বাজাও। তা আমি, ইমন যেহেতু আমার খুব ভালো বন্ধু, ইমনের সাথে পারফর্ম করে খুব মজাও পেতাম সেই মুহূর্তে। কিন্তু আমার না একটা প্রবলেম আছে নীলাঞ্জন, আমি সেটা বলি, সেটা হচ্ছে বেসিক্যালি না আমার কোনো জিনিস বেশি দিন ভাল লাগে না, হ্যাঁ এটা একটা প্রবলেম। মানে মানে ক্যালকাটা ব্লুজ ওয়াজ মানে খুব ভালো লাগছে, দারুণ দারুণ মিউজিক হচ্ছে, বাট একটা দিন, একটা দিন মনে হলো যে সেই তো 15টা 20টা গান একইভাবে রিহার্সাল হচ্ছে, একইভাবে পারফরমেন্স হচ্ছে, হ্যাঁ মানে কোনো একটা জায়গায় মনে হচ্ছে। আর যখন দেখবে স্পেশালি তোমাকে কেউ বলবে বাহ তুমি খুব ভালো বাজাচ্ছো, বাহ তুমি বেস্ট, তোমার মতো কেউ হয় না, তখনই না আমার ভালো মানে খারাপ লাগতে শুরু করে, এই রে এই বুঝি শেষ হয়ে গেল সব, তাহলে তো সবই হয়ে গেল, মানে আর তো কিছু দেওয়ার নেই। ওইটা আমার না কাজ করে, আমি জাস্ট ওখান থেকে কুইট করে বেরিয়ে যাই, এবং তাতে আমাকে খুব ভুল বোঝে লোকজন, যে অনেকেও ভাবেন যে হয়তো এরকম দুম করে ছেলেটা ছেড়ে চলে গেল, কিন্তু
আমি পারি না, আমি বেশি দিন একটা জিনিস ওইভাবে নিয়ে থাকতে পারি না। হুম 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 এই আর এবার দাঁড়াও, আরো কিছু লোকে জয়েন করেছেন, তাদেরকে একটুখানি হুম একনলেজ করে নিই। অর্ণব চৌধুরী, বিক্রম কুমার, অমিত কুমার বর্মন, সৌরভ কুমার, ফোটে খান, এনারা এসেছেন। সৌম্য রায়চৌধুরী বলছেন, বন্ধু বলে বলছি না, ভবিষ্যতের তারকা মিউজিক ডিরেক্টর এই মানুষটা। এই বাবারে, দারুণ কথা বলেছেন। ক্যালকাটা ব্লুজ থেকে তাহলে তুমি বলছো তোমার শুরু হলো, এটা তারপর এটা যদি কে তুমি বললো? আমি না, সৌম্য বাই দ্য ওয়ে শোনো না, সৌম্য একটা কথা, রায়চৌধুরী সেটা হচ্ছে গিয়ে সৌম্য রয়, আমি কমেন্টস কিছু দেখতে পাচ্ছি না, মানে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। হুম হুম তো যাই হোক, সেটা বড় কথা না। সৌম্য কিন্তু আমার খুব ভালো বন্ধু এবং ও খুব ভালো ডিরেক্টর একজন। উনি হুম নিজের ছোট ছোট খুব শর্ট ফিল্ম ভালো ভালো বানিয়েছেন, যেখানে আমাকে মিউজিক করার সুযোগ দিয়েছেন। হুম হুম সৌম্য খুব গুণী ছেলে। এবার বলো। এবার বলছি, এই যে ক্যালকাটা ব্লুজ থেকে তোমার শুরু হলো, এটা তো মেইনলি একটা রক ব্যান্ড বলা চলে। এবং হ্যাঁ, রক ব্যান্ড তো বলা চলে। হ্যাঁ, তা এরপরে তুমি কিভাবে তোমার পারফরমেন্সের জায়গাটাকে আরো এক্সপ্যান্ড করলে বিভিন্ন হুম রকম হুম মিউজিক বাজানোর ক্ষেত্র হুম থেকে? হুম মানে হুম আমি বলছি, যেমন আমি তোমার তন্ময় দার সাথে দেখেছি তুমি একটা হুম সময় পারফর্ম করতে, হ্যাঁ, বা হুম এই ফিউশন মিউজিকে চলে আসলে, বা অন্য রকম জিনিস, এখন অব্দি লাইভ নিয়েই হুম আলোচনা করছি, আমি প্রোডাকশনের জায়গাটা পরে আসবো। তো ইয়েস এরপর ইয়েস হ্যাঁ তুমি কি ভাবলে, হাউ ডিড ইউ এক্সপ্যান্ড টু আদার ফর্মস অফ মিউজিক? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না, আমি কিছু ভাবিনি, মানে এগুলো না হয়ে যায় স্টেপ বাই স্টেপ অটোমেটিক্যালি। নীলাঞ্জন, ট্রাস্ট মি, আমার জীবনে আমি যা যেটুকু পেয়েছি এবং পাইও, সেটা অদ্ভুত ভাবে না স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে, মানে যেন মনে হয় স্ক্রিপ্ট। তুই বিশ্বাস করবে না, মানে এই যে গুরুজি মানে পণ্ডিত তন্ময় বসুর কথাই বলি, এনার কাছে যাওয়াটাও কিরকম যেন অদ্ভুত ভাবে হয়ে গেল, সেটা থ্রু নবারুণ। অবশ্য নবারুণের নাম বলতেই হবে। নবারুণের সাথে আমার একদিনের আলাপ, নবারুণ একটা শোতে আলাপ, অনুপম দার শোতে গিয়েছিলাম। সেই মুহূর্তে বোধহয় নবারুণ বাজাতে পারছিল না অনুপম দার সাথে, তো আমি অনুপম দার বেশ কয়েকটা শো করছিলাম, সেই সূত্রে নবারুণের সাথে আলাপ। তারপরে হঠাৎ গুরুজি মানে পণ্ডিত তন্ময় বসুর ওখানে একটা নবারুণের রেকর্ডিং ছিল, ও যেতে পারলো না, আমাকে পুশ করলো, আমি ওখানে গেলাম এবং গুরুজির অত্যন্ত একজন কাছের শিষ্য বা যে যাই বলি না কেন, ওরকম একজন হতে পারলাম, মানে গুরুজির খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, যাকে কিনা বিশ্বাস করা যেতে পারে, সেরকম একজন হতে পারলাম। সো এগুলো স্টেপ বাই স্টেপ, এগুলো কিন্তু আমি কোনোটা ইচ্ছে করেছি ওখান, মানে যে এবার বুঝি আমার শখ থেকে ফিউশনে হবে অথবা অন্য কিছুতে করতে হবে, সেরকমটা কিন্তু কিছু নয়। আমি ছোট করে বললে তাহলে বুঝতে পারবে তুমি, ক্যালকাটা ব্লুজ থেকে ওখানে বেশ কয়েকদিন বাজাবার পর আমার মনে হচ্ছিল এটা বোধহয় আমার জন্য এবার বন্ধ করা উচিত, মানে হয়েছে অনেকটা হলো, এবার অন্য কিছু করতে হবে। ওইখান থেকে না আমি চলে গেলাম স্বস্তিক বলে আমার একটা হিন্দি ব্যান্ড ছিল, ঠিক, সেখানে বান্টি পারকাশন ওখানে সুমন টুমন নামে, গেছিল। সুমন, বান্টি, এরা সব আমার অত্যন্ত কাছের বন্ধু, এরা সব একসাথে মিলে দারুণ করে জ্যাম করছি, ফাটিয়ে মিউজিক করছি, 4-5 বছর ব্যান্ডটার সাথে পারফর্ম করছি, খুব মজা হচ্ছে, ইন্ডি পপ পপ নাম্বার গুলো একসাথে রিহার্সাল করছি, তুলছি, নিজে গান সুর করছি, ওই মুহূর্ত থেকেই নিজের গান শুরু করাটা শুরু হলো আর কি। তো করে তারপরে স্বস্তিকটা করেও আমার দেখলাম এই রে হিন্দি ব্যান্ড করছি, এই তো এরকমই মিউজিক হয়ে যাচ্ছে, আর তো মানে নিজেকে এক্সপ্লোর করতে পারছি না। সো আমরা যখন ওই নিজেকে এক্সপ্লোর করাটা বন্ধ করে দিই, তখনই কিন্তু গন্ডগোলটা হতে থাকে, শুরু হতে থাকে। তো ওই স্বস্তিক থেকে তারপরে আমার পণ্ডিত তন্ময় বসুর ওখানে জায়গাটা এলো আচ্ছা আচ্ছা। বেসিক্যালি। তারপর সেখানে তুমি কি ধরনের জিনিস, মানে অবশ্যই তন্ময় দা একজন দিগ্গজ শিল্পী এবং তার কাছে শেখার যা শেখালে হ্যাঁ, সেটার মানে কোনো আমি শেষ নেই, হ্যাঁ, কিন্তু তোমার কোন জিনিসটা প্রথমে অ্যাট্রাক্ট করতে থাকলো যে আচ্ছা এইটা তো একটা জিনিস যেটা আমি এতদিন অব্দি ভাবিইনি, মানে এরকম কি ছিল? এক্স্যাক্টলি, মানে ধরো আমি এক্স্যাক্টলি আমি ধরো বাড়িতে যেসব বন্দিশ গুলো শুনেছিলাম, মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল রাগাস সম্বন্ধে আমার যে আইডিয়াস গুলো ছিল, গুরুজির ওখানে বালিগঞ্জে রিহার্সাল হয়, তো ওখানে আমি ফার্স্ট টাইম তালতন্ত্র যেদিন জয়েন করলাম, মানে জাস্ট আমি গিয়ে না বসে আছি, নীলাঞ্জন মানে তুমি বিশ্বাস করবে না,
যে কম্পোজিশন গুলো হচ্ছে, রিহার্সাল করছে, রাতুল দা বাজাচ্ছেন, বাম্পি দা বেস, তারপরে বোধি দা গিটারে ছিল সেই মুহূর্তে, আমি না একটা কিছু বুঝতে পারছি না, জাস্ট একটা কিছু বুঝতেই পারছি না, যে আমি ওয়ানটাই খুঁজে পাচ্ছি না। রাগাস তো ছাড়ো, সুর তো ছাড়ো, ওখানে চন্দ্রকোষ, রসিকা প্রিয়া, তারপরে কলাবতী, বিভিন্ন রাগের উপর বিভিন্ন কম্পোজিশন ছিল। এবার সেটা কোনোটা 5.5, কোনোটা 6 মাত্রা, কোনোটা 7.5 মাত্রা, 11 মাত্রা, ওইগুলো না আমি কিছু বুঝতে পারছিলাম না। প্রথমে আমি দেখলাম যে এটা বোধহয় আমার জায়গা নয়, কিন্তু ভিতরে ভিতরে একটা মানে ইন্টারেস্ট গ্রো করতে শুরু করলো, যে না এটা তো জানতে হবে এটা কি। এবার বিষয়টা যখন গুরুজির সাথে পার্সোনালি আমি সিটিং গুলো আমার হলো, গুরুজি যখন ক্যালকুলেশন গুলো বোঝাতে শুরু করলো যে চারটাকে কিভাবে ভাঙতে হয়, বা ধরো চারের মধ্যে পাঁচটা কিভাবে বাজাবে, বা এই সমস্ত যেসব ক্যালকুলেশন গুলো হাতে ধরে বোঝালেন, তখন আমি বুঝলাম যে না এটাতে তো দারুণ একটা মজা আছে। রাইট সো ওই রাইট, মজাটা পেতে 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 না একটা একটা নেশা হয়ে যায়, যে আরো জানবো আরো জানবো আরো জানবো, বিভিন্ন ক্যালকুলেশন হচ্ছে, মজা হচ্ছে, একটা হুম হুম তেহাই, অজানা তেহাই, যেখানে গিয়ে মানে মানে জাস্ট তুমি একবার যদি শোনো ওই তেহাই, তুমি বুঝতে পারবে না, তুমি হয়তো বুঝতে পারবে, বাট অনেকেই আছে বুঝতে পারবে না সেই তেহাই। হ্যাঁ, এবার সেই রকম তেহাই গুলো হাতে ধরে তোলা উইথ দ্য নোটস, মানে ইনক্রেডিবল, আমার কাছে তো দারুণ মজা লেগেছিল। 5.5 থেকে 6 বছর আমি ওখানে কালতন্ত্র একসাথে পারফর্ম করেছি। তারপর ওই সেই আবার সেই প্রবলেম, সেই আবার মনে হচ্ছে আচ্ছা সেই তো হচ্ছে, একই হচ্ছে, রিহার্সাল করা হচ্ছে। আমার মেন প্রবলেমটা হচ্ছে, আমি বললাম তো, বেশি দিন আমি একটা জিনিস নিয়ে পড়ে থাকতে পারি না, মানে গ্র্যাজুয়ালি চেঞ্জ করতে থাকি, নিজেকে এক্সপ্লোর করতে থাকি, বিকজ ওই একটা জায়গায় পড়ে থাকলে মুশকিল। রাইট এই রাইট রাইট, জন পল, অঙ্কিতা দাস নিয়োগী, অর্ক আলো রয়, মৈনাক পাপ্পু বিশ্বাস, রাই ব্যানার্জি, রিমো মিত্র, এনারা দেখছেন, মৈনাক এটা বলছেন, প্রদ্যুৎ দা খুব ভালো মানুষ, আর মিউজিশিয়ান তো কোনো কথা হবে না, আমার খুব কাছের। আচ্ছা, কে বলছে নীলাঞ্জন? এটা শুনতে পেলাম না। মৈনাক পাপ্পু বিশ্বাস, ও হ্যাঁ, ও খুব ভালো ছেলে, খুব ভালো মিউজিশিয়ান। আচ্ছা এইবার আমাকে বলো, এইটা যখন তোমার চলছে তালতন্ত্র, তখন আমি অলরেডি জানি, হ্যাঁ, কারণ তখন গোলপার্কে তোমরা আমার ওই স্টুডিওটাতে আসতে, এবং তুমি ততদিনে রাইট রাইট, তালতন্ত্রের মিউজিক সব সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা তুমি করছিলে তখন। ইনফ্যাক্ট আমি যে গানগুলো করছিলাম সেগুলো আমি তোমাকে বলতাম কখনো করে দিতে, তুমি মানে তোমার কৃপা হতো তখন, তুমি সেগুলো আমার জন্য কখনো কখনো করে দিয়েছো, এবং তোমার তার মানে বোঝা যাচ্ছে তুমি ততদিনে না না কৃপা অ্যারেঞ্জমেন্ট নয়। অ্যারেঞ্জমেন্ট প্রোগ্রামিং এই সমস্ত কাজ তুমি অলরেডি করতে শুরু করে দিয়েছো। তা সেইটা ইয়েস তোমার হ্যাঁ, কতটা সময় ব্লক করে দিচ্ছিল তখন, বা সেই সেই কাজগুলো কিরকম ধরনের কাজ আসছিল শুরুর দিকে? শুরুর দিকে মানে এটা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে আমার না প্রথম কাজ, মানে আমি নিউমেন্ডোতে করি, আমার একটা ডেলের ল্যাপটপে শিখছি, করছি, বুঝতে পারলে, আমার সাথে বান্টি, সুমন, ওরাও ছিল। তো ওই আমাদের স্বস্তিকের একটা ওসি, আমার নিজে সুর করা, ওটা প্রোগ্রামিং করব, রাইট? এবার প্রোগ্রামিং মানে তখন কোনো কিচ্ছু জানি না, আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, তখন প্রোগ্রামিং কনসেপ্টটা অতটা ক্লিয়ার ছিল না সবার, আজকাল যেরকম সবাই করছে অতটাও ছিল না, ছিল হয়তো। এবার আমি নিউয়েন্ডোতে সবকিছু করছি, সব বান্টি ড্রামস প্রোগ্রামিং করছে আমার কিজ এর মধ্যে, তো মজা হচ্ছে। কিন্তু না আমি তখন জানতাম না যে ওই মিডি ফাইলটা অডিওতে ট্রান্সফার করতে হয়, আচ্ছা আচ্ছা, ওইটুকু নলেজ ছিল না, মানে আমরা মিডিতেই সমস্ত কিছু করেছি এবং ওভারলোড হয়ে গেছে প্রজেক্ট, এবার সেভ করা যাচ্ছে না। নীলাঞ্জন তুমি বিশ্বাস করবে না, আমরা রাত 12টার সময় শুরু করেছি এবং সেভ করতে যাচ্ছি, বারবার দেখাচ্ছে যে সেভ হচ্ছে না, প্রজেক্টটা হ্যাং করে যাবে। তার মানে আমাদের উপায় কি? আমাদের উপায় হচ্ছে পুরো প্রজেক্টটাকে শেষ করে এক্সপোর্ট, মানে অডিও প্রজেক্টটা তারপর ক্র্যাশ করে যাবে। আমরা আমরা তিনজন জাস্ট বসে আছি, আমাকে বান্টি বলছে যে প্রদ্যুৎ কিছু একটা কর, কিছু একটা কর, এইভাবে হয় না কাজ। আমি বলছি হ্যাঁ, মানে করবো, মানে আমি তো জাস্ট শিখছি আর করছি। তো ফাইনালি আমরা ওই গানটাকে ওইভাবে করে মিক্স ডাউন করে জাস্ট একটা ফাইলে নামিয়ে প্রজেক্টটা হ্যাং করে গেল, ক্র্যাশ করে গেল, শেষ হয়ে গেল, কিন্তু গানটা রয়ে গেল। সেইটা আমার কাছে একটা দারুণ এক্সপিরিয়েন্স, এইভাবে শিখলাম। হ্যাঁ, ওটা কিন্তু শেখা আর প্রফেশনাল কাজ। হ্যাঁ, আর প্রফেশনাল কাজ এটাও আমাকে বলতেই হবে, এটা না বললে মানে মানুষগুলোদের তো এই কথাগুলো আমি যদি না বলতে পারি, মানে অনেক কথা না বলা হয়ে থাকবে আর কি।
সেটা হচ্ছে হ্যাঁ বলো। গুরুজি আমাকে প্রথম বললেন, আমি তখন তালতন্ত্রে অ্যাজ আ কিবোর্ড প্লেয়ার বা গিটার বাজাচ্ছি। হুম 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 এবার গুরুজি আমাকে বললেন, বাবু তুই প্রোগ্রামিং করিস? আমি বললাম, এবার আমি না যেই প্রোগ্রামিং করলো আমার মাথায় ঢুকলো সেই আবার মানে হ্যাং করে যাবে এই হবে, বললাম না মানে করেছি কিন্তু অতটাও জানি না। বলছে হুম হুম এই এইটা ধর, এটা স্ক্রিপ্ট, এইটা হচ্ছে মানে গানের লিরিক্স, শুটটা কালকে আমরা করব, করে তুই এটা প্রোগ্রামিং কর। নীলাঞ্জন ওই গানটা কলকাতার সমস্ত আর্টিস্টরা গেয়েছেন, ইনক্লুডিং মানে ক্লাসিক্যাল ঘরানা থেকে ব্যান্ড জনার থেকে সবাই, মানে রাশিদ হুম খান ওখানে এসে গাইছেন, দেবুদা ওখানে ভায়োলিন বাজাচ্ছেন। ওই প্রোগ্রামিংটা আমার ফার্স্ট প্রফেশনাল প্রোগ্রামিং যেখানে কিনা আমি কাজটা করে বিনিময়ে টাকা পাবো, হ্যাঁ বুঝতে পারছো তুমি মানে আমার অবস্থা? মানে আমি জাস্ট শিখেছি নিউয়েন্ডোটা, আমি নিউয়েন্ডোতে করছি হুম তখন, হুম তখন লজিক ফজিক কোথায়, হুম হুম তো করছি এক একজন করে। সৌমিত্র চট্টোপাধ্যায় আসছেন, সৌমিত্র বাবু এসে বলছেন যে আমি ভয়েস ওভার, ইনফ্যাক্ট ওই ওই পুরো কাজটা হয়েছিল তোমাদেরই স্টুডিওতে রেড আর্টে, হুম 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 বুঝতে পারলে সেই সময়। তো ইটস এ হিউজ ওয়ার্ক, মানে ইয়ে ছিল সুন্দর পৃথিবী বলে গানটা ছিল, এবং সেটা 24 ঘন্টায়, 24 ঘন্টার ওদের একটা নিজস্ব গান, গানটা ছিলই 8-9 মিনিটের, বেশ বড় গান, এবং আচ্ছা হেন কোনো আর্টিস্ট নেই যেখানে গান নেই। তো ওইটা না আমি জাস্ট ভয়ে কাঁপছি যে এই রে, এইটা বোধহয় আমার অগ্নি পরীক্ষা। তো ফাইনালি গুরুজি আমাকে ওই সুযোগটা করে দেন যে না প্রদ্যোত তুই পারবি, তোকে এটা করতেই হবে। তো হয় না একটা মানুষ হয়, মানে মানে এ আর রহমানের কথাই বলছি, মানে রেহমান স্যারকে তুলেছেন তো বহুজন, কিন্তু তার মধ্যে গুটি কয়েক নাম আছে যারা কিনা হাতটাকে ধরে তুলেছে, হ্যাঁ তোমাকে পুশ করেছে যে হ্যাঁ এবার তোমাকে ছুটতে হবে। মণিরত্নম জি বলো বা যা যাকেই বলো না কেন, না হুম হুম সো ওই একটা মানুষের হাত তো প্রয়োজন হয়। আমার আমার জীবনে কিন্তু গুরুজির ভূমিকা অনেকখানি, এছাড়াও অনেক মানুষজনের আছে, রূপালী চট্টোপাধ্যায় আছে আমার দিদি, মানে মিউজিক ডিরেক্টর, তাদের আমি এখন কাজ করি, সমস্ত করি, তাদের প্রচুর ভালোবাসা আছে আমার প্রতি। বাট কিছু কিছু মানুষ আছে না, মানে আমার জীবনে হাতটাকে ধরে চলো সামনের পথে এগোতে হবে, এই মানুষগুলো চলে এসেছে অটোমেটিক্যালি। রাইট তো ওটা রাইট ছিল আমার প্রথম পেড ওয়ার্ক প্রোগ্রামিং এ। আচ্ছা। আর তারপর করতে করতে যেমন মানে খুব নোটেবল কিছু জিনিস, যেমন ধরো ওই তখন একটা কিছু হলো কোন একটা চ্যানেল, টিভি চ্যানেল, যেটা মনে হচ্ছে আশা অডিওর সাথে ক্লাব করে একটা মানে এমন করা হলো, প্রচুর অনেকগুলো এপিসোড করা হচ্ছে এবং সেখানে প্রচুর ও শিল্পী আসে। হ্যাঁ, হ্যাঁ 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 সেখানে তুমি অনেকটা কাজ করেছিলে আমার যতদূর মনে পড়ছে। হুম ওখানে তো প্রচুর কাজ ছিল, মানে হ্যাঁ হ্যাঁ ওখানে একটা মজার ব্যাপার ঘটেছিল বলবো। হ্যাঁ বলো না, নিশ্চয়ই বলো। সেটা হচ্ছে আমি তালতন্ত্রে বাজাচ্ছি, হুম হুম আমাদের অফার হলো শ্রীলঙ্কা ট্যুর, মানে ওটা সেকেন্ড টাইম শ্রীলঙ্কা যাব, ফার্স্ট হুম টাইম হুম একবার ঘুরেছিলাম। ঠিক ইতিমধ্যে আমি হঠাৎ দেখলাম আমার পাসপোর্টটা না, আমার আমার সেই সময় গাড়ি ছিল না, আমার ওই বাইক ছিল, আমি বাইক করেই যেতাম, পিঠে গিটার বা গিটার ওইসব নিয়ে সমস্ত করে যেতাম। তো আমার সেই মুহূর্তে আমার মনে পড়ে, আমি পাসপোর্টটা 2 দিন আগে আমি একটা কি কাজে নিয়েছিলাম, তো আমার গিটারের পকেটে রেখেছিলাম। তো গিটারটা নিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, প্রচন্ড বৃষ্টি হয়েছিল সেদিন, আমার সাহানাদির সাথে একটা প্রোগ্রাম ছিল, সাহানা বাজপেয়ীর সাথে। তো পাসপোর্টটা না ভিজে গেল, পাসপোর্টটা ভিজে গেল, পুরো ব্লার হয়ে গেল, মুখ নাম সমস্ত কিছু ব্লার হয়ে গেল। তো আমি গুরুজি যখন বললেন ওটা স্ক্যান করে ইমিডিয়েট পাঠা, শ্রীলঙ্কা ট্যুর আছে, আমি খুলে দেখলাম জাস্ট সাদা পেজ। তা আমি শিট, মানে তাহলে এবার হলো না। তো ওই যে শ্রীলঙ্কা ট্যুরটা হলো না, ইতিমধ্যে কিন্তু সং কানেকশন, তুমি যে প্রোগ্রামটার কথা রাইট, বলছো, ঠিক 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 ইট ওয়াজ সং কানেকশন, জি বাংলা সিনেমার, হ্যাঁ হুম হুম ওই এপিসোডটা এলো, এবং গুরুজি বলল আমরা শ্রীলঙ্কা যাচ্ছি, তুই এই গোটা এপিসোডটা তুই কর, তুই অ্যারেঞ্জ কর, হুম তুই হুম প্রোগ্রামিং কর, তুই যা টুকটাক বাজানোর আছে, মানে আমরা এসে আমরা জয়েন করে যাব। ইনফ্যাক্ট ওরা বোধ হয় শ্রীলঙ্কা থেকে এসে ডিরেক্টলি ফ্লোরেই এসেছিলেন, এরকম একটা ব্যাপার হয়েছিল। হুম 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 ওটা ওয়াজ হিউজ এক্সপিরিয়েন্স, বিকজ কেউ ছিল না, গুরুজি ছিলেন না, রাতুল দা নেই, কেউ নেই, আর আমাদের এপিসোড ছিল এস ডি বর্মন আর ডি বর্মন, মানে দুটোই হচ্ছে, বুঝতেই পারছো। ঠিক 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 ওইটা না জীবনে হয়, মানে একটা জায়গা না, একটা মানে একটা পুকুরে ফেলে দিতে হয় যে সাঁতার জানে না,
হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ ওই এক্সপিরিয়েন্সটা যে হয়ে যায় না, তারপরে ওটা সারা জীবন ভাঙিয়ে খেতে পারবে নীলাঞ্জন। ঠিক 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 অসাধারণ, খুবই সত্যি কথা বললে প্রদ্যুৎ, এবং তুমি প্রত্যেকটা গল্প বলছো সেখান থেকে সেরকম মনে হচ্ছে যে যেটাকে বলে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, এটা একটা খুব সুন্দর ভাবে ইয়েস এভাবে বলেছো। অ্যাবসলিউটলি। এবং দীপ্তায়ন মজুমদার, সংঘমিত্রা বসু, পল্লবী চ্যাটার্জি, এনারা দেখছেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আচ্ছা, তোমার কর্মক্ষেত্রে আমি একটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে যে তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক তো প্রচুর করো, এবং তার মধ্যে প্রচুর কাজ হয় যেগুলো সেটা সিরিয়ালের জন্য হয়, হয় বা হতো কিছু একটা, ইফ আই এম নট মেকিং এ মিস্টেক। হ্যাঁ, তা আমি এখানে যেটা আমি জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে, এইবার আমি তোমার প্রফেশনাল জগৎটার মধ্যে প্রায় চলে এসেছি না, আমরা কিছু, এটা হতে পারে যে কিছু ডিটেল প্রশ্ন করবো, কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেনও করতে পারি। তো তো বিষয় হচ্ছে যে, সর্বনাশ। প্রথমত তুমি আমাকে এটা বলো যে এই যে সিরিয়ালের যে ধরো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো হয়, মানে আমি নিজে সিরিয়াল দেখি না, কিন্তু যদি আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, এর তার বাড়ি থেকে যখন আওয়াজ শুনি, মানে গতকাল যেটা শুনেছিলাম আজকেও সেটা শোনা যায়। হ্যাঁ, মানে এবং 5 বছর আগে যেটা শুনেছিলাম এখনো সেটা হয়, যখন মানুষের দুঃখ পায় সেই শরৎ বাজে, যখন মানুষের আনন্দ হয় সেই একটা, মানে কি বলবো, সন্তুর বেজে ওঠে, রাইট রাইট, মানে সেই পুরোনো দিনের এক। হ্যাঁ। তো এই যে জিনিসটা, তোমার কি মনে হয় যে এই ছকটার মধ্যে তোমাকে বাঁধার চেষ্টা কতটা করা হয়েছে, এবং যদি করা হয়ে থাকে, এই আওয়াজগুলোর পরিবর্তন কেন ওভারঅল শোনা যায় না? আমি কোন একটা স্পেসিফিক, তুমি আমাকে বলো না যে আচ্ছা এইটাতে কিন্তু তুমি শুনে দেখো অন্য হয়েছে, আমি আমি এটা অ্যাভারেজ বলছি যে যে একটা সিরিয়ালের আওয়াজ যেরকম হয়, এই আওয়াজটা বছর পর বছর কেন বলতে এক রয়ে গেল? এটা দারুণ প্রশ্ন করেছো মানে নীলাঞ্জন। এটা মানে এটা না, এটা একটা ফ্রাস্ট্রেশন, এটা কাউকে কিন্তু শেয়ারও করা যায় না, জানো তো। এই যে হ্যাঁ তুমি বললে এবং কিছু মানুষ হয়তো শুনছেন, হুম মানে এটা শোনাও উচিত, জানা হুম উচিত এবং বলা উচিত। বলার মানুষটা পাওয়া যায় না, মানে হুম শোনার মানুষটা। হুম হুম তো এটা বলছি, সেটা হচ্ছে বাংলা টেলিভিশন সিরিয়ালস গুলোতে যে বিজিএম হচ্ছে হুম হুম সেটা ভয়ানক পরিস্থিতি। হ্যাঁ, সেখানে মানে সেখানে এডিটাররাই মিউজিক ডিরেক্টর, মানে আমি আচ্ছা ওপেন ক্যামেরাতে বলছি, হ্যাঁ ওপেন ফোরামে বলছি, মানে যেসব মিউজিক এডিটর আছেন যারা ফ্লুট চায়, যদি বলি যে বাঁশি দেব, বলে না ফ্লুটটাই চাই। আচ্ছা বুঝতে পারছো আমার কথাটা? মানে ফ্লুট চাই, আমি বলছি হ্যাঁ হ্যাঁ বাঁশিটা ওখানে আমি দিচ্ছি, বলছে বাঁশি নয় ফ্লুট চাই। সো ওরা রাজ করছে, হ্যাঁ ওরা হ্যাঁ পৃথিবী চালানোর মতো ওরা গোটা ইন্ডাস্ট্রিকে চালাচ্ছে এবং মনে করছেন যে ওদের জন্যই সবকিছু চলছে, তা তো নয়। হুম 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 আমার সঙ্গে হ্যাঁ কেটে গেল একবার, না হুম 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 শুনতে পাচ্ছ? একটু মাঝখানে পাচ্ছ ব্রেক কি পড়ে আমার গেল। শুনতে? হ্যাঁ, এখন পাচ্ছি, হ্যাঁ, আমার এখন কি সঙ্গে পাচ্ছ? বলেছিলে তারপর একটু, হ্যাঁ এবার হ্যাঁ পাচ্ছি, আমার সঙ্গে হ্যাঁ, বলেছিলে আমি তারপর একটু ওইটাই গ্যাপ বলছি, হয়ে গেছে। মানে হ্যাঁ 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 আমি ওইটাই তোমাকে বলছি যে হ্যাঁ হ্যাঁ তোমার সাথে আমার প্রথম আলাপ হয়েছিল হুম আই থিংক দেবুদার স্টুডিওতে, মানে দেবজ্যোতি মিশ্রের স্টুডিওতে, রাইট? হুম 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 খুব, হুম হুম আমি যদি ভুল না হই, হুম হুম ওখানেই হুম দেখা হয়েছিল কোনো একটা বিজিএম এ। সো হুম ওই ওটা ওয়াজ আমার প্রথম ওয়ার্ক বিজিএম, মানে টিভি সিরিয়ালস এর বিজিএম এর জন্য। হুম 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 দেবুদা আমাকে ডাকেন, তো ওখানে আমি বিজিএম করি। তো বাকি ঘটনা তুমি সমস্তই জানো, আমাদের সাথে প্রচুর আলোচনা হয়েছিল সেই হুম সময়। তো বিজিএম গুলো আমি করে দিই। তো বিজিএম গুলো করে দেখলাম যে না, এই এই জোনটা, এই পথটা আমার নয়। বিকজ ওখানে না মেশিনের মতো একটা রুলস আছে, একটা স্ট্রাকচার আছে, মানে এরপর এই হবে, ওর পর ওই হবে। একটা মেশিনের মতো কাজ করতে হয়। হুম হুম সো হুম ওইটা না লাগবে না। সো ওইটা করতে করতে আমি না বোর হয়ে গেলাম। ওইটা হচ্ছিল আমার প্রথম কাজ টিভি সিরিয়ালসে, হুম হুম বিজিএম এর। হুম হুম হ্যাঁ, হুম ওইটা প্রোগ্রামিং করতে গিয়ে আমি বোর হয়ে গেলাম। তারপর তারপরে বেশ বেশ কয়েকটা জি স্টারের করে দেখলাম যে না, এইটা আমার পথ নয়। তখন আমি কমপ্লিটলি বন্ধ করে দিলাম। আমাকে অনেকেই জানে আচ্ছা যে আমি টিভি সিরিয়ালস এর সাথে যুক্ত। হ্যাঁ, সেইখানে একটা মজার ব্যাপার আছে, আমি টিভি সিরিয়ালস এর বিজিএম এর সাথে যুক্ত নই। হ্যাঁ, আচ্ছা আমি যুক্ত আচ্ছা হচ্ছি যেসব টিভি সিরিয়ালস গুলো যেখানে গান আছে, ওই আচ্ছা গানগুলোর আমি প্রোগ্রামিং করি। বিভিন্ন রাইট ধরো এখন এখন ধরো বিভিন্ন সিরিয়ালস, আমি নামগুলো মনে রাখতে পারি না, যেরকম হচ্ছে কাদম, কাদম্বিনী, বা বা হচ্ছে
অনেকগুলো সিরিয়ালস, আমার এই মুহূর্তে নাম মনে আসে না, মানে পটল কুমার গানওয়ালা, ভূতু, হেন তেন থেকে শুরু করে যেগুলো গান ওরিয়েন্টেড সিরিয়াল। রানী রাসমণি এখন খুব ভালো যেটা সিরিয়াল চলে, রানী রাসমণির তুমি যদি এপিসোড গুলো দেখো, বিভিন্ন বিভিন্ন জনরার গান, সেগুলো কম্পোজ করেছেন উপালি চট্টোপাধ্যায়, আমার দিদির মতো একজন মানুষ, এবং দিদি আমার এত ভালো মিউজিক ডিরেক্টর, এত ভালো মানুষ আমি দেখিনি। মানে মিউজিক ডিরেক্টর মানে, সো কল্ড মিউজিক ডিরেক্টর মানে আমাদের এখানে ডেফিনেশনটা অনেক রকম আছে, সো তাদের থেকে অনেকটা আলাদা। উনি স্কোর করেন, উনি সম্পূর্ণ নোটেশন করে আমাকে দেন কি বাজাতে হবে, সো ওইটা আচ্ছা। মজার ব্যাপার। কিন্তু কিন্তু এই যে তুমি, তোমার যে প্রশ্নটা, পয়েন্টটা ছিল যে টিভি সিরিয়ালস এর যে মিউজিকটা, সেটার অবস্থাটা এইটা কেন, এইটার এক কথায় তুমি যদি উত্তর দিতে হয় তাহলে বলবো, যারা মাথা আছেন এই টিভি সিরিয়ালস এর, যারা একদমই মিউজিক রিলেটেড মানুষ নন, তাদের জন্য এই দুর্গতিটা হচ্ছে। এর জন্য কোনো মিউজিশিয়ান দায়ী নয়, এর মধ্যে এর জন্য কোনো মিউজিক কম্পোজার দায়ী নয়, কোনো মিউজিক অ্যারেঞ্জার দায়ী নয়, একমাত্র শুধুমাত্র ওই যারা কিনা মাথা, যারা কিনা চালাচ্ছে, হ্যাঁ, আর কিছু এডিটর আছেন যারা মনে করছেন তারা মিউজিকটা সমস্ত বোঝেন, তো তাদের জন্য কিন্তু এই দুর্গতিটা, আদারওয়াইজ কিন্তু এটা হওয়ার কথা নয়। এই এডিটর বলছো মানে যারা এই সিরিয়াল একদম গুলোকে এডিট মানে করছে গোটা যারা? বাংলায় আমি, ইয়েস ইয়েস ও অফকোর্স নীলাঞ্জন, আচ্ছা, মানে যারা যারা এডিট করছে তারা তারা মনে করছেন কি বিজিএম বসাবো, কারণ তুমি তুমি যদি টিভি সিরিয়ালস এর বিজিএম করো, তুমি তো আর সিন দেখে করছো না ফিল্ম মিউজিকের মতো, রাইট? তোমাকে মোড গুলো বলে দিচ্ছে, তোমাকে সিচুয়েশন গুলো বলে দিচ্ছে, তুমি এটা ব্যাংক করে দিয়ে দিলে, এবার ওই ব্যাংকের মধ্যে হয়তো তার নলেজের বাইরে, যে হ্যাপির মধ্যে দেখো, হ্যাপির মধ্যেও তো অনেক ভাগ আছে, তাই তো রাইট? তাই তো এবার সে হয়তো একটা কিছু বুঝলো, একটা অন্য কিছু টেনে দিল, এবার তুমি যখন টিভি সিরিয়ালটা দেখলে, আরে এইটার মধ্যে এইটা মিউজিক বাজছে, কি কে মিউজিক ডিরেক্টর, নাম দেখলে প্রদ্যুৎ চ্যাটার্জি, হ্যাঁ প্রদ্যুৎ এত বাজে করেছে, কিন্তু বিষয়টা তা নয় নীলাঞ্জন, আমি যার জন্য একদম ওটা থেকে বেরিয়ে এসেছি, ভয়ঙ্কর একটা জায়গা, আমি শুধুমাত্র গানের সাথে আছি, মানে আমি বিজিএম করি না, ছেড়ে বুঝতে দিয়েছি। পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ মৈনাক পাপ্পু বিশ্বাস আবার লিখছেন, প্রদ্যুৎ বিজিএম ব্যাপারটা আমায় বলেছিলি আমার বেবি হবার আগের দিন, মনে পড়ে আমরা একসাথে ছিলাম ওই দিনটা, তুই আমায় খুব হেল্প করেছিলি, তুই যেভাবে বলছিস ধুয়ে দিলি। এটা এটা উনি বলছেন। সৌম্যদীপ শিকদার বলছেন, প্রদ্যুৎ আমরা শান্তিনিকেতন থেকে দেখছি, অর্ণব, সুনিধি, মুর্শিদ, ও এরা সব দেখছে, এরা সবাই দেখছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আচ্ছা, এইবারে তুমি এইটা বলো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে আমরা কিছুটা একটু আলোচনা করি, অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি, মানে ধরে নাও আমি একটা কম্পোজার টু কম্পোজার একটা কোয়েশ্চেন করছি, হ্যাঁ, যেটা হচ্ছে এইটা। করুন। এবং এখানে অডিয়েন্সের তো একটা ভূমিকা রয়েছে, কিন্তু আমি আসলে বুঝি না, কারণ একটা একটা পোর্শন লোক যারা জিনিসগুলো তৈরি করেন তাদের ধারণা হচ্ছে অডিয়েন্স কে নাকি একটা লেভেলের জিনিস বেশি খাইয়ে দিলে তারা সেটা খেতে পারে না, মানে সেটা তাদের এর বাইরে চলে যায়, ট্যাঞ্জেন্ট হয়ে যায়, তো আইদার তারা অডিয়েন্স কে মূর্খ ভাবেন। তবে আমার ধারণা অডিয়েন্স আজকের দিনে মূর্খ নন, কারণ তারা ওটিটি প্ল্যাটফর্মে চালিয়ে যখন তারা জাঙ্গল বুক দেখেন, অথবা যখন ব্যাটম্যান তারা ডার্ক নাইট রাইজেস দেখেন, তখন তারা অলরেডি জানেন ব্যাকগ্রাউন্ড মিউজিক কিরকম শোনায় পৃথিবীতে। হ্যাঁ, এবার তাদেরকে এক্স্যাক্টলি মূর্খ বানিয়ে রাখা হয়েছে। কিন্তু এক্ষেত্রে তোমার কি মনে হয় যে, ধরো একটা সবচেয়ে তো দুঃখ হয় আমি দেখেছি, এখন আমি অনেক কাজ আসলে করছি না, মানে যেগুলো হচ্ছে ধরো ধরো আমি কথা বলছি একটা, ধরে নাও যখন আমরা হেরা ফেরি দেখেছি, এত সুন্দর একটা সিনেমা, হ্যাঁ, এবং হেরা ফেরির আমি বলবো যে ওটার মধ্যে স্টাডি করার বিষয় এটা যে প্রিয়দর্শন যখন এই সিনেমাটা করলেন, ইট ইজ ওয়ান অফ দোজ ফিল্মস যেখানে কোনো পাঞ্চ লাইনের ওপর কোনো মিউজিক নেই, মানে খালি ডায়লগের ওপর তুমি একদম হাসবে, একদম, ঠিক ওই যে আছে, দিস ওয়াজ দ্য ফার্স্ট মুভি, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, খালি ডায়লগটার ওপর তুমি হাসবে। হুম এবং আমার মনে হয় যে রাইট, এই সিনেমা যেই সিরিয়াল গুলোতে যখন মানুষের কান্নার একটা কথা বলে এবং পিছনে এরকম হয়ে যায়, বা যখন একটা হুম কমেডি হয় হুম তখন পিছনে টিকিতানা টিকিতানা এরকম একটা খোলবে যে ওঠে, তার মানে হ্যাঁ বেসিক্যালি এটা বলা হ্যাঁ চলে যে ওই অভিনয়টা ভাই হয়নি,
ওই অভিনয়টা হ্যাঁ এতটা সার্থক হয়নি যে তুমি অভিনয়টা দিয়ে মানুষকে কাঁদাতে পারছো বা হাসাতে পারছো বা কিছু করতে ঠিক পারছো, তাই, তোমাকে পিছনে একটা ফালতু আওয়াজ করে লোককে বোঝাতে হবে যে দেখো এখানে ভাই একটা জোক হলো এখানে, তুমি বা একটা পিছনে একটা হা 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 করে উঠলো, ট্রু এই যে ট্রু, আমাদের একদম একদম। যে আমরা যে রিয়েলিটি শো টাইপের যেগুলো দেখি যেখানে ধরো এই যে ও কমেডি হ্যাঁ, কমেডি কম্পিটিশন গুলো, একটা জোক মারলো তো কেউ হাসলো কেউ হাসলো না, পিছন থেকে এক গাদা লোকের একটা স্টক সাউন্ড বসিয়ে দেওয়া হলো হা 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 করে সবাই হাততালি দিচ্ছে, এটা করছে লোকে ভাবলো কি দারুণ জোক মারলো। তুমি তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কে কিভাবে দেখো, ডু ইউ থিঙ্ক হোয়াট এভার আই এম সেইং ইজ রাইট? আর যদি সেটা ঠিক হয় তাহলে আমাদের এক্স্যাক্টলি কিভাবে প্রোগ্রেস করা উচিত, ব্যাকগ্রাউন্ড মিউজিক কে আমাদের কিভাবে দেখা উচিত? আমি বলি সেটা হচ্ছে, প্রথমত তুমি তো তুমিও তো একজন কম্পোজার, এবং তুমিও এই 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 প্রবলেমে তুমিও পড়ো, আমি তো পড়ি এবং তুমিও পড়ো এবং বাকি সমস্ত কম্পোজাররা পড়ে থাকবেন। এই আমার পয়েন্টটা, নেক্সট যে পয়েন্টটা আসছি সেটা হচ্ছে, তোমাকে কখনো কিছু কাজ দেওয়ার আগে লোকে একটা রেফারেন্স দেয়, হুম 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 আমি না এইটা চাইছি, এই রেফারেন্স। হুম এবং নীলাঞ্জন তুমি আমাকে বলো, তুমি আজকে এত বছর ধরে একটা নিজস্ব সাউন্ড করেছো, এআর রহমান যে সাউন্ডটা করেছে, রহমান সাউন্ড বলে সবাই জানে, রাইট? হুম 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 তো তুমি হুম সেই হুম সাউন্ডটা ক্রিয়েট তখনই তো করতে পারবে যখন তোমাকে সেই স্বাধীনতাটা দেওয়া হবে। হুম তোমাকে হুম তার আগেই বলে দেওয়া হলো যে এই মুভির একটা এইরকম একটা সিকোয়েন্স আমি করেছি, এই হুম ধরনের জিনিস, বাট ওটা কপিরাইট যাতে না হয় আমি ওটা ইউজ করতে পারিনি, তুমি খানিকটা এইরকম ধাঁচের বানিয়ে দাও। হুম তাহলে তুমি কি করে বানাবে? হুম সম্ভব? মানে তোমার ইদার সত্যি তোমাকে কাজটা নিয়ে ওই একদম একটা রেপ্লিকা কিছু একটা বানিয়ে দিতে হবে, হুম আর আদারওয়াইজ তুমি কাজটা ছেড়ে দিতে হবে। হুম 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 এখান থেকে প্রবলেমটা শুরু হয়। তুমি কার সাথে হুম কাজটা করছো, বিলটা কার সাথে করছো? হ্যাঁ, আজকে তুমি একটা যদি কাজ নাও, তোমাকে প্রথমেই ভাবতে হবে, মানে আমি যেটা সবসময় করি, আমি কাজটা কার সাথে করছি, সে কি স্বাধীনতাটা আমাকে সেই দেবে? যদি না দেয় আমার দরকার নেই, আমার প্রয়োজন নেই, বিকজ আমি অন্য অনেক কিছু করে আমি তো সার্ভাইভ তো করতে পারছি। ফিল্ম মিউজিকে আমি একটা বিজিএম করব বা একটা গান কম্পোজ করব, সেটা আমার স্বপ্ন, হুম হুম বুঝতে পারছো আমি কি বলছি? সেটা আমার ঠিক একটা ঠিক ড্রিম। বা আমি হুম একটা বিজিএম করব, সেটা আমি একটা ধরে ধরে বেঁধে দিল যে আমি একটা আমি একটা কিছু, মানে যে কোনো একটা কোনো মিউজিক কম্পোজারের এই পিসটার মতো আমি চাইছি, তো হুম সেখানে ওটা বিঁধে দিলে হবে না। এটা আমাদের নয়, মিউজিক কম্পোজার নয়, ফিল্ম ডিরেক্টরদের শিখতে হবে, রাইট? তাদেরকে বুঝতে হবে যে নতুনদের আনতে গেলে তাদের যদি সাউন্ডটা তৈরি করতে হয়, তাদের সেই স্বাধীনতাটা দিতে হবে। হ্যাঁ, তুমি একটা কিছু করলে তার না ভালো লাগতে পারে, সেকেন্ড অপশন কিছু একটা তুমি করো, থার্ড কিছু একটা করো, বাট এটা উনি বলতে পারেন না যে তোমাকে এইটাই বানাতে হবে। আর যদি এরকম বলে থাকেন তাহলে তা বাদ দাও নীলাঞ্জন, মানে দরকার নেই, বিকজ তুমি তো চেষ্টা করছো যে তুমি তোমার মতো একটা সাউন্ড ক্রিয়েট করতে, সেটা ভালো না মন্দ সেটা বিচার কে করবে, কে জানে সেটা? আর দ্বিতীয় কথা হচ্ছে, কোনো নতুন জিনিস তুমি যদি করো সেটা গ্রহণযোগ্যতা পায় না, অ্যাকসেপ্ট করতে মানুষ পারে না। আর ডি বর্মনের সময় পারেনি, এখনো পারে না। এআর রহমান যেটা প্রথমে করেছিল তাকে সবাই সমাজচ্যুত করে দিয়েছিল, ইন্ডাস্ট্রি তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল। সো এই স্বাধীনতাটার জন্য লড়াইটা করতে হবে। ইটস নট অ্যাবাউট যে বিজিএমটা তুমি কিভাবে দেখো, বিজিএমটা তুমি যেভাবেই দেখো তোমাকে স্বাধীনতাটা দিতে হবে। আর ফিল্ম মিউজিকের ক্ষেত্রে বলছি, মানে তুমি যে যদি টেকনিক্যাল কথা বলো, সেটা হচ্ছে এসবের বাইরে, ধরো একটা কোনো তোমাকে ডিরেক্টর এসে একটা ফিল্ম দিয়েছেন, সেটা শর্ট ফিল্ম হতে পারে, ফুল লেন্থের ফিচার ফিল্ম হতে পারে, সেটা তুমি দেখছো, তুমি ভাবছো, রাইট, যে আমি কি, তুমি এটা দেখলে জিনিস যে এই সিচুয়েশনে আমার মনে হচ্ছে যে আমি একটা কোন মিডল ইস্টের কোন একটা ডুডুক ইউজ করব, কি একটা টার্কিশ কিছু একটা করব, কি ইন্ডিয়ান আমাদের সেতার সরোদ ইউজ করব। তো তুমি কিন্তু স্কোরটা করলে, এবং তুমি কিন্তু মানে তুমি দেখতে পাচ্ছ যে কি স্কেপটা দাঁড়াবে, রাইট? আমি কি বলতে চাইছি, মানে সেটা তো ঠিক ঠিক ডিরেক্টর বুঝবে না। এবার তুমি যতক্ষণ না সেই লাইভ তো, সেক্ষেত্রে আমার ঠিক মনে হয় ডিরেক্টরদের অনেক স্বাধীনতা দেওয়া উচিত, তাদেরকে তাদেরকে আর একটু সময় দেওয়া উচিত যে না তুমি কি করছো আমি একটু দেখি, মানে জাস্ট আমি আর রেফারেন্স শব্দটা জীবনে একদম এক্সিস্ট করতে দিও না। মানে কেন, ওয়াই রেফারেন্স কেন? তাহলে তো কপি মিউজিকই আমরা করতে পারতাম, আমরা একটা ব্যান্ডে বাজাতাম, সেখানে কাভার করে করে বেড়াতাম, রাইট? রেফারেন্স তো দরকার নেই, তুমি তোমার নিজের ওন সাউন্ড করো, যেটা তুমি করছো, এই ব্যাপার।
ঠিক, তাহলে এইটা তো, এইটা তো বোঝা গেল। এবং ফিল্ম, অবশ্যই ফিল্মের ক্ষেত্র এবং সিরিয়ালের ক্ষেত্রের মধ্যে অনেকটাই তফাত আছে। এবং অনেকটা তো আমি আমি যেটা মনে করি, যেটা যে মানে ফিল্ম সাউন্ডটা নিয়েও, মানে যেটা আমাদের ভাষায়, এক ভাষায় ফলি বলা হয় যেটাকে, ধরো ফিল্ম সাউন্ড যেটা, হ্যাঁ, সেটা নিয়ে তো আমরা এখনো চিন্তার মধ্যে আসিনি। অ্যান্ড দ্যাট ক্যান রিয়েলি বি দ্য রিয়েল ব্যাকগ্রাউন্ড মিউজিক ফর দ্য ফিল্ম। যদি কেউ কোনো সত্যি বিচক্ষণ মানুষ অ্যাবসলিউটলি কোনো সিনেমা বানান, সেগুলো নিয়ে অবশ্যই তারা অনেক বেশি চিন্তা ভাবনা করবেন। কিন্তু আই থিঙ্ক, ঠিক তাই। বাট সিরিয়ালস, ডু ইউ থিঙ্ক সিরিয়ালস আর রিয়েল স্পয়লার্স? মানে সিরিয়াল গুলো হচ্ছে, আমার, আমি মনে করি বলতো, একটা একটা লেভেলে মগজ ধোলাই করে, মানে মানুষের একদম স্ট্যান্ডার্ডটাকে না একটু চেপে রাখার জন্য ওটাকে ব্যবহার করা হয়, যে যাতে এর বেশি মানুষে না ভাবতে পারে। হম, মানে আই ডোন্ট নো, মানে একদমই আমি তাই, বলছি না যে এটা কোনো কোনো কনস্পিরেসি থিওরি, কিন্তু ওটা দিয়ে মাপটা করে নেওয়া হয়, যে যখন একটা একটা ধরনের সিরিয়াল দেখছে লোকে, জানে টিআরপি এত হচ্ছে, মানে লোকে জানে ও ঘরে ঘরে আচ্ছা এরকম লোকে থাকে, তাহলে এবার চলো দুটো সিনেমা বানাই যেটা এই ধরনের। তো সেই লোকে গিয়ে যারা এটা দেখে কাঁদছে, অ্যাবসলিউটলি বৌমা মরে যাচ্ছে, জন্মাচ্ছে, ওর গালে চড় মারছে, ওখানে তিনবার করে কাট 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 হচ্ছে, পিছনে একটা শরৎ বাজলো টুম করে, কেউ বুঝতেই পারে, রোজ দেখে যে একই শরৎ কি প্রত্যেক হয় চার দিন। এটা কি? হ্যাঁ তো মানে এই, এটা নাকি তুমি মনে করো যে আমরা ভালো কিছু সাপ্লাই করতে পারছি না বলে আমরা আসল টেস্টটা করতে পারছি না, যে অডিয়েন্স আসলে না কতটা ইম্প্রুভ? নীলাঞ্জন, না আমি তোমাকে বলছি, আমি দুটো পয়েন্ট বলছি, তাহলে পরিষ্কার তুমি বুঝে যাবে ঘটনাটা কি হচ্ছে। তুমি এখন রিসেন্টলি টিভি সিরিয়ালস এ তুমি যদি বিজিএম শোনো, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কি করছে আচ্ছা, জানো? মানে আমি নাম নিয়ে বলছি না, মানে হুম ফিল্ম মিউজিক, রিলিজড হুম ফিল্ম মিউজিক যে ব্যানার থেকে বেরিয়েছে, তাদেরই চ্যানেলের টিভি সিরিয়ালস গুলো ওই ফিল্ম মিউজিকের 5.1 মিক্স, যে তোমার বিজিএম গুলো মানে যে কোনো মিউজিক কম্পোজার তৈরি করেছে, হ্যাঁ, সেগুলোকে স্টিরিওতে কনভার্ট করে সেগুলো টিভি সিরিয়ালসে চালাচ্ছে। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, ইয়েস হ্যাঁ, এবার তুমি আমাকে একটা জিনিস বলো নীলাঞ্জন, সেটা হচ্ছে এইটুকু বাজেটে টিভি সিরিয়ালসে ওই রকম বলিউড বলো কি টলিউড ফিল্ম মিউজিক কেটে কেটে তুমি বসাচ্ছ, এবার বিপদটা কতখানি কম্পোজারের, কতখানি প্রোগ্রামারের উপর পড়ছে, যে আমাদের একদম রেফারেন্স হচ্ছে এই এই, তুমি করে দাও এই বাজেট, কি করে করবে, কি করে করবে তুমি? আর নাম্বার টু, নাম্বার টু যেটা তুমি বলছো যে আমাদের মগজ দোলাই হচ্ছে, ইয়েস অফকোর্স মগজ দোলাই হচ্ছে, এবং এটা বেশি দিনও নয়, আমি তোমাকে বলছি, বিকজ টিভি সিরিয়ালস কারা দেখে? তুমি আমি দেখি না, আমি হয়তো কাজ করি কিন্তু আমি দেখি না, দেখার সুযোগ পাই না। টিভি সিরিয়ালস আমাদের মা দেখে, আমাদের মাসিরা দেখে, এবং তাদের জেনারেশনটা পরের জেনারেশন কিন্তু টিভি সিরিয়ালস আর দেখবে না, দেখবে না, হ্যাঁ, তারা তাদের তাদের পৃথিবীটা অন্য, তাদের দরজা খুলে গেছে, তারা অনেক কিছু দেখতে পাচ্ছে, ওয়ার্ল্ড মিউজিক শুনছে, ইয়ানির কনসার্ট শুনছে, হুম হুম তারা বাংলা টিভি সিরিয়ালস এর পিছনে গুলো শুনবে না। তো দ্যাটস ইট, মানে ভয়ঙ্কর পরিস্থিতিটা বেশি দিন নয়, এটা ঘুরে যাবে। ঠিক ঠিক, এইটা এটা খুব ভালো কথা বলেছো, ইটস এ ভেরি পজিটিভ থিং, আমার শুনে হুম খুব ভালো লাগলো। এবং হুম ইন দ্য মিন টাইম সরজিৎ, রাতুল গুহ, আচ্ছা মৈনাক একটা কথা বলছেন, নীলাঞ্জন ঘোষ দা প্রদ্যুৎ কিন্তু ভালো গানটাও গাইতে পারে, এই ব্যাপারটা নিয়ে ওকে কিছু বলতে বল, অবশ্যই আমরা সেই জায়গায় আসবো। সৌম্যদীপ শিকদার বলছেন, একটু গান শুনি প্রদ্যুৎ জি, গান তো আমরা এই এটার মধ্যে, এই সেশনটার মধ্যে আমরা কখনোই রাখি না, বাট গান নিয়ে আমরা আলোচনাই ডেফিনেটলি করি সবচেয়ে বেশি। পিনাকি চক্রবর্তী দেখছেন, শ্রীময়ী রায়চৌধুরী, উজান মণ্ডল, বিশ্বজিৎ দাস, এনারা, বিশ্বজ্যোতি দাস, এনারা সবাই দেখছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আচ্ছা, এইবারে চলে আসি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক নিয়ে। হুম, হ্যাঁ এবং তুমি লকডাউনটার মধ্যে আমি দেখেছি তুমি নানান কিছু করেছো, সে কোনো কিছু কভার হোক, হুম কি তোমার নিজের গান হোক, হ্যাঁ, এবং তুমি নানান কিছু করেছো, সে গানগুলো তুমি তৈরি করেছো, লিখেছো, গেয়েছো, সুর করেছো, হুম আপলোড করেছো, বেসিক্যালি তুমি প্রচুর কাজ করেছো। এবং হ্যাটস অফ, হ্যাটস অফ যে তুমি এই জিনিসগুলো করতে পেরেছো। তুমি একটা জিনিস বলো, যে বহুদিন হলো, যেমন তুমি বলছো স্বাস্তিকের ক্ষেত্রে তুমি প্রথম একটা গান সুর করেছিলে, এবং তারপরে হুম সেই প্রসেসটা কখনো তোমার জন্য বন্ধ হয়নি, তারপরে হয়তো তুমি লিখেছো এবং এখন বর্তমানে তুমি গাইছো, বা আরো কিছুদিন আগে থেকেই হয়তো তুমি গাইছো। তা তোমার কি মনে হয় যে এই এই সবকিছুর পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা করে যাওয়ার প্রয়োজনীয়তাটা ঠিক কি হতে পারে? ইন্ডিপেন্ডেন্ট মিউজিক মানে মৌলিক যে গানগুলো আমরা তৈরি করি, সেই সেটার প্রয়োজনীয়তাটা ঠিক কোথায় এবং কেন? মানে দেখো, সেগুলোর প্রয়োজনীয়তা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বলে মনে করছি, বিকজ না আমি তার আগে একটা জিনিস জানিয়ে রাখি, এটা না মানে কথা বলার তো সুযোগ পাই না,
তো বেসিক্যালি এই কিছু ইনফরমেশন আছে যেগুলো মানুষের সাথে শেয়ার করা উচিত বলে ধারণা করি। সেটা হচ্ছে আমি আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা পড়াশোনারটা হচ্ছে আমি বাংলায় অনার্স, তারপরে বাংলায় এমএ করেছি, সাহিত্য বরাবর আমাকে একটা টানে। এবার ফলত ওই কবিতা লেখা এ লেখা সমস্ত কিছু চলতো ছোটবেলা থেকে, ওইসবে একটু বাংলার ন্যাক আছে। তো সেই সময় দাঁড়িয়ে না আমি ফার্স্ট ওই ক্যালকাটা ব্লুজে যখন তখন বাজাচ্ছি অ্যাজ এ কিবোর্ড প্লেয়ার, তখন আমাকে ওই ইমন আমাকে অর্ণবদার গান শুনিয়েছিল। অর্ণবদা মানে যিনি এখন আচ্ছা শুনছেন লাইভে দেখছেন, অর্ণবদা বাংলাদেশের খুব একজন দারুণ নাম করা গায়ক, সায়ন চৌধুরী অর্ণব, এবং কলকাতার তো মানে যাই হোক সেগুলো নাই এলাম। তো এই অর্ণবদার গান শুনে আমার মনে হলো আরে এরকম একটা দারুণ মানে একটা এরকম একটা গলা হতে পারে যে কিনা নিজে লিখছে, সুর করছে, গাইছে, এবং টাচ ডিরেক্টলি গানটা এখানে চলে এসে ধাক্কা মারছে, এরকম একটা গান হতে পারে, এরকম মানুষ হতে পারে। অর্ণবদাকে নিয়ে রিসার্চ করতে শুরু করলাম, কে অর্ণবদা, এই ওই। তখন থেকে না ওই মানে গান সুর করা, গান লেখা, আর মানে নিজের কম্পোজিশন, ওইগুলো তখন থেকে শুরু হলো আস্তে আস্তে। এবার তুমি তোমার প্রশ্নটা তো এটা নয় যে আমি শুরু কিভাবে করেছি, আমি এটা বলতে হলো আমাকে, বিকজ আমার ইন্সপিরেশন গুলো না বললে এটা তাই তো, যুক্তিযুক্ত তাই তো। হবে না কথাটা। তো এই অর্ণবদা, এদের কিছু কিছু আছেন মানুষজন যাদেরকে দেখে আমার মনে হলো এদের মতো হওয়া উচিত, এদের মতো হওয়া উচিত, কমপ্লিট মিউজিশিয়ান, না গিটারিস্ট না ভোকালিস্ট, একটা গান করতে বললে গান সুর করে দিচ্ছে, লিখে দিচ্ছে, কমপ্লিট মিউজিশিয়ান যাকে বলে, হ্যাঁ আর্টিস্ট যাকে বলে। তো আমি এরকম ভাবে হতে হতে গান লিখছি, সুর করছি, কিন্তু গান লেখা সুর করাগুলো না ওই ডায়েরি বন্দি হয়ে পড়ে আছে, সেগুলো আর কোনোদিন করা হতো না, একটাও হাত দিতাম না। এই লকডাউনে এসে আমি যেটা দাঁড়িয়ে বুঝলাম, ইনফ্যাক্ট এর আগেও আমি ওই অর্ণবদার সাথে বেশ কয়েকটা কাজ করেছি, যেরকম ধরো লাস্ট ইয়ার মানে আগের বছর ঈদে একটা রিলিজ করেছিল কি হলে কি ভালো হতো, এটা আমার লেখা, আমার আচ্ছা সুর করা, আমার অ্যারেঞ্জমেন্ট, অর্ণবদা এটা গিয়েছিল, চমৎকার গান গেয়েছে। তো ওই ওই গানটা করেছিলাম আমি, আমার প্রথম সুর করা গান অর্ণবদাকে দিয়েই গাওয়াই, বিকজ যেহেতু ওই মানুষটাকে ভেবেই আমি সুর করেছি, কথা লিখেছি, তো কোনো একটা ফর্চুনেটলি কানেকশন হয়ে অর্ণবদা আমার গানটা পছন্দ হয়ে যায়, গায়, এবং প্রচুর মানুষের ভালোবাসাও পায় অর্ণবদা, যে এই গানটা খুব ভালো হয়েছে, বা আমিও পাই। তো সেইখান থেকে আমি বুঝলাম যে না, গানের সুরটা তো ভালো হচ্ছে, এই তো লোকে ভালোবাসছে, আর ইতিমধ্যে অর্ণবদা আমাকে প্রচন্ড ভাবে পুশ করছে, তুই গানটা কর, তুই গানটা কর, তোর গানটা তুই কর, আরে আমি আমার গানটা ভালোবাসে লোকে আমায়, জাস্ট আমার গায়কির জন্য নয়, আমার শিক্ষার জন্য নয়, আমার ভালোবাসে বিকজ আমার মন থেকে গাই, প্রাণ থেকে গাই, এই জন্য। হ্যাঁ, কতটা দক্ষ গুণী শিল্পী আমি সেই জন্য নয়, কিন্তু তা আমি অর্ণবদা প্রচুর কথা শুনে ফাইনালি আমি একটা গেই ফেললাম। তো গেয়ে দেখলাম ওই গানটাই অর্ণবদা যেটা গেয়েছে, তুই বললে, আমার সুর করা, প্রশান্ত লিরিক্স ছিল ওটা, ওইটা আমি গাইলাম, গেয়ে দেখলাম লোকে ভালো ফিডব্যাক দিচ্ছে, বলছে হ্যাঁ ভালোই তো হচ্ছে, মিষ্টি গলা, ভালো লাগছে শুনতে। তখন আমার মনে হলো যে না, অর্ণবদা এতবার করে বলেছে যে গানটা গা, আমি গাইলাম। এবং নীলাঞ্জন, ওই সেই পুরোনো ডায়েরিটা বার করেছি এই লকডাউনে। আর আমার মিসেস যেহেতু ওই সম্পূর্ণভাবে ভিডিও ভিডিওগ্রাফি মানে ক্রোমা, হ্যাঁ, তারপর গ্রিন স্ক্রিন, এই কনসেপ্ট গুলো আছে, আর ও তো সব সব ব্যাপারে আমাকে পুশ করে, ও বললো তোর এই গানগুলো তুই গা, আমি ভিডিও গুলো দেখে নিচ্ছি। এইখান থেকে আমার মাথায় এলো যে না, যখন সব সুযোগই আমার হাতে আছে, আমি মিউজিক অ্যারেঞ্জ করতে পারছি, লিখতে পারছি, গাইতে পারছি, একটা একটা ফুল একটা একটা প্রোডিউসড একটা মিউজিক ভিডিও যখন লঞ্চ করতে পারছি, তো ওয়াই নট, আমি কেন করব না, আমার সেই সুযোগটা তো আছে। তো তো সেইটা আমি করা শুরু করে দিলাম, এবং করার পর তোমার এই প্রশ্নের উত্তরটা এবার আসছি, করার পর আমি রিয়েলাইজ করলাম যে এই আজকের দিনে দাঁড়িয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে মৌলিক গান আসা দরকার আছে, নীলাঞ্জন, আসা দরকার আছে, আমরা বোর হয়ে যাচ্ছি। আমি বলছি না আমার গান অন্য কোনো অন্য কিছু শুনতেই হবে, ভালো লাগবে, তা নয়, কিন্তু অন্য মানে বক্তব্য হচ্ছে আর পাঁচটা গানের থেকে আলাদা। তুমি যে গানটা আগের দিন আমাকে শুনিয়েছ, পরদেশী জীবন যেটা গেয়েছে, সেটা গতানুগতিক নয়, তোমার ভাবনাটা অনেকটা বাইরে, একটা সাউথের ছাপ আছে, হ্যাঁ, মানে মনে হচ্ছে যে হ্যাঁ এবার বেরোলাম কলকাতা থেকে। তো ওই ওই জায়গাটা করতে হবে, এবং মৌলিক গান আনতে হবে, শোনাতে হবে মানুষজনদের। এবং যেহেতু আজকে
ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা এইরকম একটা জায়গায় চলে যাচ্ছে, সমস্ত সিনেমা হল বন্ধ হতে চলেছে, হ্যাঁ, ওটিটি প্ল্যাটফর্মের উপর আমরা ডিপেন্ডেন্ট। সুতরাং আমরা যেগুলো পারি, মৌলিক গান আমরা করতে পারি, সেখানে কেন এগুলো করব না? অবশ্যই এগুলো করব। এবং আমি এটা ড্যাম শিওর নীলাঞ্জন, যে আমরা যদি কলকাতা সমস্ত আর্টিস্ট যদি আবার নতুন করে শুরু করি, শুরু করি। একটা সময় ফসিলস, চন্দ্রবিন্দু, ভূমি, এরা যেভাবে দেখিয়েছিল যে হ্যাঁ না নতুন কিছু আনা যায়, একটা ঝড় রাখতে পেরেছে কজন কি সেটার কথায় আসছি না, কিন্তু ঝড়টা তো এনেছিল। আমি এনেছিল, যাদের নাম বললাম তারা তো এখনো তো করছে, ঠিক হ্যাঁ। ঠিক তো সুতরাং একটা নতুন ঝড় আনতে হবে, নালে হবে না, সেটা মৌলিক গানের হোক, নতুন অ্যারেঞ্জমেন্টের হোক, যা খুশির হোক, আর এটা হুম ভীষণ দরকার। হুম হুম এটা এটা আমারও বিশ্বাস যে তুমি যেটা বললে আমি সেটাতে একদমই একমত, যে অবশ্যই চেষ্টা করতে করতেই হবে, চেষ্টা না ওভারনাইট তো পৃথিবীতে হুম কিছুই হয় না, কিন্তু অবশ্যই যে চেষ্টাটা আমি জানি যে, এবং আস্তে আস্তে আমরা সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাব। আমি এখানে একটা প্রশ্ন তোমাকে করতে চাই, যেহেতু এইটা রয়েছে বিষয়টা, যে তুমি বলো। প্রাইমারিলি একজন কি, তোমার ছোটবেলার যে বিষয়টা জানলাম আমি, এটা জানলাম তুমি পিয়ানো দিকে তোমার মন এসেছিল স্টাফ নোটেশনে যখন তুমি কাজ পড়া মানে শেখা শুরু করলে, ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো। তো আমরা দেখো আজকের দিনে যে মনে করছেন যে একজন অ্যাসপায়ারিং মিউজিক কম্পোজার, তোমার থেকে এটা আমি মানে যে ধরো শুরু করছে খুব কম বয়স, কিন্তু ভাবছেন যে আমি একজন কম্পোজার আমি হতে চাই, তা এখন সেই দিন কাল মনে হয় চলে গেছে যেখানে লালা লালা করে দিলে অন্য কোনো অ্যারেঞ্জার এসে করে হয় দিল না, ওকে, হয় না, এখন এসব দিন নেই আর, ঠিক আছে? এখন নিজেকে অনেকটা কাজ প্রথমত তো করতে জানতে হয়, সেইটা কি সেটাও আমি তোমার থেকে জানবো, এবং দ্বিতীয়ত যে মিউজিক যত দিন যাচ্ছে তত পৃথিবীতে নতুন নতুন রকমের মিউজিক হচ্ছে, এবং আমাদের পরিধিগুলো বাড়ছে, মানে আমাদের শোনার দায়িত্বগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে। যে এখন অনেক হয়তো বেড়ে শুধু যায়। হুম, মোৎসার্ট আর বেটোফেন শুনলেই চলবে না, আমাকে এখন সে চলবে না। এমি ওয়াইন হাউস ও শুনতে হতে পারে, বা আমাকে ব্রুনো মার্স শুনতে হতে পারে, আমাকে কোনো নতুন কোনো আফ্রিকান মিউজিক, এটা এটা। তো আমাদের একজন যিনি অ্যাসপায়ারিং একজন মিউজিক কম্পোজার, তার কত দিকে মনোনিবেশ করা উচিত, মানে একটা যে যার পর সে ভাবতে পারবে যে আমি একটা জায়গায় এসেছি যেখান থেকে আমি এবার কাজ পাওয়া শুরু করতে পারি, বা আমি কাজ করব প্রফেশনালি, এই কথাটা ভাবতে পারি, এই ঠিক এই জায়গাটা পৌঁছানোর আগে তার কি কি করা উচিত তোমার মনে হয়? আমি বলছি, এটা আমি আমি এটা প্রোগ্রামিং থেকে শুরু করলে বোঝাতে সুবিধা হবে। হুম 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 এখন মোস্ট অফ দ্য প্রোগ্রামার বা ক্লায়েন্টরা এসেই প্রথমেই বলে আমার সিম্ফনি অর্কেস্ট্রেশন চাই, হুম হুম মানে আমি জানি তুমি এগ্রি করবে, হুম হুম হ্যাঁ, সিম্ফনি অর্কেস্ট্রেশন চাই। এবং হুম আমি জানি না যে সিম্ফনি অর্কেস্ট্রা বলতে উনি কি বোঝাতে চাইছেন। হুম আমি বলতে চাইছি যে আজকে তুমি একটা, ধরো, সিম্ফনি অর্কেস্ট্রেশন তুমি একটা করছো, স্কোর করছো। হুম এবার তোমার, তুমি তো শুধু স্কোর করলেই হবে না, তোমাকে কম্পোজিশন, মানে যে গানটা আছে সেটা অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে সেই গানের স্ট্রাকচার ওয়াইজ তো আসতে হবে, তাই তো, রাইট? এবার তাই তো, গানের সুরটা গোদা বাংলা, মানে একদম কোনো কিছুই নেই গানটার মধ্যে, হুম হুম বেসিক্যালি হুম 3-4টে নোটের মধ্যে। এবার তার মধ্যে তুমি একটা সিম্ফনি অর্কেস্ট্রেশন ঢোকাতে বলছো, হুম ইটস হুম ভেরি সিলি থিং, মানে হুম এটা হয় না, এভাবে হয় না। তোমাকে জানতে হবে কি, যে ভায়োলিন লাইন 1, লাইন 2, চেলো, চেলো কোথায় বসে, হ্যাঁ, হুম তোমাকে স্টেজ ডায়াগ্রামটা জানতে হবে। হুম একটা পুরো সিম্ফনিক অর্কেস্ট্রেশন যখন একটা কনসার্ট দেখি, সেখানে তাদের পজিশনিং গুলো বুঝতে হবে, শুধু বললে হবে না যে সিম্ফনি অর্কেস্ট্রা, হ্যাঁ, তোমাকে উইন্ড সেকশনটা জানতে হবে, তোমাকে ব্রাস সেকশনটা জানতে হবে। হুম, তো এগুলো না জেনে তো তুমি দুম করে বলে দিতে পারো না। প্রথম 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 আমার খুব হাসি পেত, রাইট, যে হাসছে, কিন্তু পরে দেখলাম যে না, আমি সেটা যদি না ওনাকে বোঝাই, তাহলে আমার দায়িত্ব থেকে আমি আমি এস্কেপ করছি, বিকজ আমার কাজ দরকার। আমি ওনার, উনি যা বললেন, হ্যাঁ হ্যাঁ, সিম্ফনি অর্কেস্ট্রা করে দেবো, একটা ভায়োলিন বাজিয়ে দিলাম, পিছনে একটা চেলো বাজিয়ে দিলাম, তো উনিও খুশি, আমিও খুশি, টাকা তো দিয়ে দিয়েছে। তো এটা নয়, এটা হতে পারে না। তোমাকে, আমাকে নীলাঞ্জন, তুমি একটা কথা বলবে, যে তুমি তো ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ প্রোগ্রামারও কাজ করো, অ্যাজ এ কম্পোজারও কাজ করো, রাইট? তো তুমি যে প্রশ্নটা করলে, আমি একটু তোমার কাছ থেকে শুনতে চাই এর উত্তরটা।
জাস্ট তুমি তোমার পার্সপেক্টিভটা, তোমার ভিউটা আমি শুনতে চাই, তারপর আমি একটা কথা বলবো, তুমি বলো। যে কত জায়গায় আমাদের এগিয়ে থাকতে হবে বা কোন কোন জায়গাগুলো আমাদের জানতে হবে। তো আমার আমার অবশ্যই মনে হয় যে মানে একসাথে তো যেমন সবকিছু জানা যায় না, তবে আমার ক্ষেত্রটা তোমার থেকে এই কারণে আলাদা, কারণ হচ্ছে যে আমার প্রাইমারি সাবজেক্ট অবশ্যই তবলা ছিল, মানে আই কেম ফ্রম আ রিদম পার্সপেক্টিভ, ঠিক আছে, এবং সেইখান থেকে এসে আমার চ্যালেঞ্জটাই এটা ছিল যে মেলোডি স্কোর করা, মেলোডি ইয়েস, নিয়ে চর্চা করা, ঠিক আছে। একদম। কিন্তু আমি মাঝখানে গিয়ে ক্লাসিক্যাল পিয়ানো শিখেছি, তো আমি বাংলা নোটেশন করতে পারি, নোটেশন পড়তে পারি, স্টাফ নোটেশন করতে পারি, স্টাফ নোটেশন পড়তে পারি, লালা লালা করে করতে পারি, এই সব কিছু যখন জানলাম তখন আমার মনে হয় আমার যে প্রসেসটা সুবিধা হলো সেটা হচ্ছে অবভিয়াসলি টু স্টাডি, টু রেকর্ড সামথিং। সামনে আমার DAW থাকলো, আমি রেকর্ডিং করতে পারি, এবং আমি কিছু একটা যদি সুর করি সেটাকে পিয়ানোতে রিপ্রেজেন্ট করতে পারা, সেটাকে হ্যাঁ, স্কোর করতে পারা, ভালো একটা হুম, শিট লিখতে পারে যাতে যে কোনো মিউজিশিয়ানকে হ্যান্ড ওভার করলে তারা একটা ক্লিয়ার একটা চার্ট দেখতে পান, সেখান থেকে নিজে সেটা হুম, প্রোগ্রামিং করা, একটা ভয়েসের হুম, রেকর্ডিং করা, সেই রেকর্ডিংটাকে এডিট করা, তার মিক্সিং করা অ্যান্ড এভরিথিং। বিকজ ফর মি আই থিঙ্ক যদি পুরো কাজটা আই ক্যান ডু, দেন আমি যেটা অ্যাকচুয়ালি প্ল্যান করছি আমার মাথায় প্ল্যান ইনক্লুডিং করছো দ্য সেটা তুমি মিক্সিং, হ্যাঁ এক্সিকিউট করতে পারবে। এক্সিকিউট করতে ইয়েস, পারবো। হ্যাঁ হুম আমি এইটার জন্যই তোমাকে প্রশ্নটা করলাম, বিকজ আমি তোমাকে বলছি নীলাঞ্জন, তুমি যেভাবে করেছো, হুম নিজেকে এক্সপ্লোর করেছো, তুমি তুমি আমি তোমাকে দেখেছিলাম তুমি ড্রামস বাজাও, হুম 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 নীলাঞ্জন ইজ এ ড্রামার এবং তবলা প্লে করো, রাইট? হুম হুম সেখান থেকে তুমি দুর্ধর্ষ ম্যান্ডোলিন বাজাচ্ছ, আমি মানে বড় করে বলছি না, মানে ইউ শ্রীনিবাস আমি দেখেছি লাইভ শোতে যে কর্ণাটিক স্টাইল গুলো নিচ্ছে, তুমি বাজাচ্ছ, তুমি ট্রাই করছো, কতটা কতটা হুম গিয়ে ম্যাচ হচ্ছে আমি সেটা কথায় আসছি না, সেটা আসা উচিত হুম নয়, বাট তুমি হুম ট্রাই করছো, তুমি পাচ্ছ, এটা না আমার কাছে ভাবিয়ে তুলেছিল। আমি অন ক্যামেরা বলছি তোমাকে, আমার মনে হয়েছিল যে নীলাঞ্জন ইজ এ পার্সন যে কিনা একদম নিজেকে ভেঙে রিদিমটাকে মেলোডিতে ঢুকে স্টাফ নোটেশন, বাংলা নোটেশন সমস্ত কিছু জেনে আজকে ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছে, এটাই তো হওয়া উচিত। তুমি, আমি কেন তোমাকে দিয়ে বললাম, আমি ইন্ডাস্ট্রিতে যখন কাজ করা শুরু করলাম নীলাঞ্জন, আমি স্টাফ নোটেশনটা জানি, আমি বাংলা নোটেশন জানি না, বিকজ আমি বাংলা কোনো ইনস্ট্রুমেন্ট জানি না, হুম হুম রাইট? আর বাবা ছোটবেলা থেকে হারমোনিয়াম নিয়ে বসাতো, আমার কোনো ইন্টারেস্ট পেতাম না, আমি কিবোর্ডেই জানি, আমাদের কোন ব্লু স্কেলের সাথে কতটা ম্যাচ, বা এই 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 যে এই কানেকশন গুলো যখন পেতে শুরু করলাম, আমি দেখলাম যে না, আমাকে একটা ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট শিখতে হবে, নাহলে হবে না। হুম 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 সঙ্গে সঙ্গে আমি একটা শরৎ কিনে ফেললাম, হুম, আচ্ছা আচ্ছা একটা শরৎ কিনে আমি প্রতীক শ্রীবাস্তব, আমি পিকু, তুমি তো হুম চেনোই, হুম পিকুর হুম কাছে আমি ভর্তিও হয়ে গেলাম, এবং হুম পিকুকে বললাম যে পিকু আমাকে একটু শরৎটা গাইড করে দাও। পিকু বেশ হুম কিছুদিন আমাকে ক্লাস করালো, তারপর ব্যস্ততার জন্য হলো না, হুম কিন্তু আমি দেখলাম যে শুধু তুমি কিবোর্ড বাজাচ্ছ, তুমি পিয়ানো বাজাচ্ছ, বা তুমি একটু গিটারে টুংটাং করলে হবে না নীলাঞ্জন, হুম তোমাকে ওয়ার্ল্ড মিউজিক শুনতে হবে, তাই তো তোমাকে সারা বিশ্বব্যাপী কি চলছে, কি সেটা ইলেকট্রনিক মিউজিক হতে পারে, সেটা ক্লাসিক্যাল মিউজিক হতে পারে, সেটা কন্টেম্পোরারি হতে পারে, হোয়াট এভার, মানে জ্যাজ হতে পারে, চিকোরিয়া হতে পারে, পপ হতে পারে, সবটা শোনার পর হুম 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 তোমাকে একটা দরজা দেওয়া হলো, এবার সেই তোমার দরজাটা খুলে তুমি কি করতে চাও সেখানে এন্ট্রি করলে। তো এক্স্যাক্টলি সুতরাং তুমি একজন কম্পোজারের জন্য খুব উচিত যেরকম করেন, তুমি হুম অরিজিৎ সিং কেও তুমি যদি জানো, হ্যাঁ নিজে উনি হ্যাঁ প্রোগ্রামিংটাও ফাটাফাটি করেন, এই নলেজটা থাকাটা দরকার একজন কম্পোজারের। তুমি যে কথাটা বললে যে আজকে আমি যে ভাবনা চিন্তা, কৌশানী দুম্বি, এনারা দেখছেন ইন্টারাপশন হয়ে গেছিল সামহাউ, আই ডোন্ট নো ওয়াই, বাট হয় ইন্টারনেট বলে কথা। ইয়েস সরি সরি, কিছু একটা হয়েছিল বাট আমি জানি না। কেটে গেল, হ্যাঁ কিছু একটা হ্যাঁ হলো। তুমি যেটা বলছিলে ওবো বাসুন নিয়ে তুমি বলছিলে। হ্যাঁ, আমি বলছি যে নীলাঞ্জন, তোমার একটা কম্পোজিশনে তুমি একটা ক্ল্যারিনেট দরকার বা বাসুন দরকার, তুমি কোথায় পাবে কলকাতায় তাই দাঁড়িয়ে? তো তাই তো তো তাই তো তোমাকে তো VST তে প্রোগ্রামিং করতেই হবে। হুম, হুম 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 তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো, সবাইকে সবকিছু যেরকম জানা উচিত, পাশাপাশি একটা, এখানে তো অনেক মিউজিশিয়ানরা শুনছে, পাশাপাশি একটা কথাও ভাবা উচিত যে যেসব ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টস যারা আমাদের কলকাতায় বাজান, হুম হুম
তাদের জিনিসটা যতটা কম পারবো আমরা স্যাম্পল ইউজ করবো, যেখানে হ্যাঁ ওই যে আগের দিন তোমার এপিসোডে শুনলাম যে যদি স্যাম্পল আমি ইউজ করি তাহলে স্যাম্পল করার জন্য ওনাকে ডাকবো এবং সেই ভাব তাকে জানিয়েই সমস্তটা করব উইথ হিজ পারমিশন। হ্যাঁ, তো সেগুলো যদি আমরা এই স্ট্র্যাটেজি গুলো এই এই নিয়মগুলো যদি একটু মেনে সবাই আমরা কাজ করি না, তাহলে দেখবে কাজটা ভালো রিচও করছে, কাজটা প্রোডাকশন ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ খুব ভালো হচ্ছে, আবার মিলেমিশে করছি। মিলেমিশে কাজ হুম করছে, ঠিক। হ্যাঁ হুম মানে আমি তুমি তুমি তোমার প্রত্যেকটা কাজে তুমি তো দেখেছি তুমি সমস্ত আর্টিস্ট নিয়ে করো, হ্যাঁ তুমি ফ্লুটটা তো প্রোগ্রামিং করো না, তুমি তো হুম বাজাও, মানে হুম হুম কাউকে দিয়ে বাজাও করাও। রাইট তো রাইট রাইট এটা না খুব ইম্পর্টেন্ট, এইটা আমাদের প্রোগ্রামারদের বা কম্পোজারদের ভুলে গেলে কিন্তু চলবে না, এটা বড় ক্ষতি চলবে না, হয়ে যাবে, এটা আমাদের অনেক ঠিক দায়িত্ব। ঠিক ঠিক হুম ঠিক ঠিক বলো। আচ্ছা, মইনাক আবার একটা কথা বলছেন, উনি বলছেন নীলাঞ্জন ঘোষ দাদা ব্যাপারে যেটা বললি একদম ঠিক বললি, ওই মানুষটার রোজ লাইভ গুলো দেখি আর ভাবি ওই মানুষটার কাছে অনেক কিছু। ভাই তুমি আমার প্রশ্নটা করো না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তো জাস্ট নিজের চেষ্টাটুকু করছি, কিন্তু আজকে প্রদ্যুৎ যেটা বলছেন সেটা আশা করছি যে আরো মানুষকে ইন্সপায়ার করবে, এবং সেই জন্যই এই সেশন গুলো করা, যাতে যারা আসবেন তারা এসে আরো মানুষদেরকে ইন্সপায়ার করতে পারেন। এখন যদিও অনেকটাই শেষের দিকে চলে এসেছি, আমি আর বেশি দিন হয়তো এটাকে করবো না, কিন্তু অবশ্যই আমি ভেবেছিলাম প্রদ্যুতের সাথে এই কথাটা বলবো, কারণ প্রদ্যুৎ এমন মানুষ যে মানুষকে ইন্সপায়ার করতে পারেন, কারণ উনি অনেক দিন ধরে এই কাজ করছেন এবং এবং প্রত্যেক সময়তে নিজেকে অন্যভাবে আনফোল্ড করছেন, নতুন কিছু করার চেষ্টা করছেন। তো আমাদের সেই রকম প্রোগ্রেসিভ মানুষদের সাথে আমরা যত আলোচনা করব, যত চর্চা করব, আমরা Yes. আশা করছি সেইটা যদি একটুখানি আমাদের ছোঁয়া লাগে। কুণাল সাহা বলছেন অ্যামেজিংলি সেড পণ্ডিত জি, আর সোহম রায় কর্মকার দেখতে কুনাল শুরু সাহা, করলেন। এই হ্যাঁ আমি কুণাল কুনাল সাহা, সাহার কথা মাঝখানে একবার বলে নিই, সেটা হচ্ছে কুনাল আমার খুব ভালো বন্ধু, ইজ এ ফ্যান্টাস্টিক সন্তুর প্লেয়ার। তো ওর সাথে আমার একটা ইনস্ট্রুমেন্টাল সেট আপ আছে, ব্লেন্ডস উইথ ভোকালসও আছে, সেখানে আমরা কিন্তু ইন্টারেস্টিং এখনো পর্যন্ত ওই একদম গতানুগতিক গান বাজনার বাইরে গিয়ে করি, ওর সাথে ওই মজাটা কিন্তু আমি পাই। আমি ওই যে বলছিলাম না যে মাঝখানে যে আমরা করতে করতে বোর হয়ে যাই, একই মিউজিক একই মিউজিক, আর ঠিক ঠিক ওইখানে ব্লেন্ডসে আমরা একটা জিনিস করি, আমরা আজকে যেটা পারফর্ম করি কালকে সেটা করি না, ইচ্ছে করি হুম 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 সেটা করি না, অন্য কিছু মনে হলো করলাম। হুম ওইটা ভীষণ জরুরি। কোনাল খুব ভালো বন্ধু আমার। রাইট রাইট আচ্ছা, আমার হুম একটা একটা লাস্ট প্রশ্ন করে আমি লাস্ট সেগমেন্টটায় যাব। এই প্রশ্নটা আমি যেহেতু বলো। তোমাকে একজন কিবোর্ড প্লেয়ার হিসেবেও দেখি, কাজেই আমি সেই কথাটা বলছি হুম যে যেমন বলো। কিবোর্ড আমার মানে পছন্দের প্রথম তিনটে ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা, এর কারণ আমি মনে করি কারণ কিবোর্ড এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা কামস উইথ এন্ডলেস পসিবিলিটিস। হ্যাঁ, এবং আই রিয়েলি বিলিভ ইন টোনস, মানে যখন যখন শরদ শুনবো তখন শরদ পিওর, কিন্তু যখন আমাকে কিবোর্ড একদম দেওয়া তাই। হবে তখন যদি আমি ওটাকে এক্সপ্লোর না করি আর তাহলে আমি বোকা। এবারে যদি আমি কথা বলি যে একটা কিবোর্ড উত্তরোত্তর তার ডেভেলপমেন্ট মানে পুরো পৃথিবী জুড়ে যত নতুন ধরনের কিবোর্ড আসছে, হুম হুম এবং একটা কিবোর্ড হুম একটা সাধারণ ধরো ক্রোনোস, ঠিক আছে, এরকম একটা কিবোর্ড ব্রিংস এন্ডলেস পসিবিলিটিস। আমরা সব সময় সব হুম সাউন্ড তো সেখান থেকে ব্যবহার করার জায়গায় থাকি না, বা কিছুটা তো লোকেদের একটা রিপালশন থাকে, অনেক নতুন সাউন্ড তারা তো এটা হ্যাঁ কি হ্যাঁ হচ্ছে এরকম। হ্যাঁ, এটা তো এই জিনিসটা থাকে। তুমি তুমি কি মনে করো যে তুমি তুমি কি ওরকম একটা এক্সপ্লোরেশনের জায়গাতেও যেতে চাও, যে একটা ট্রিমেন্ডাস একটা মানে একটা কিবোর্ড হেভি একটা জিনিস? অবভিয়াসলি যারা কিবোর্ড প্লেয়ার হয় তাদের অ্যারেঞ্জমেন্টের মধ্যে কিবোর্ডের প্রাধান্য বেশি থাকে, আমার সেগুলো শুনতেও ভালো লাগে, লাইক ফর এক্সাম্পল রেহমানের মিউজিকে। হ্যাঁ, মানে ইট ইজ মোর অফ হুম কিবোর্ড লাইক টোনস এন্ড এভরিথিং। তো তোমার কি মনে হয় যে যারা কিবোর্ড প্লেয়ার রয়েছেন তাদের কতটা এই জায়গাটা ডাইভ করা উচিত? মানে ডেফিনেটলি যেগুলো ধরো বাজানোর ক্ষেত্র মানে পিয়ানো টিয়ানো এগুলো যেরকম মানুষের শেখা উচিত সেটা একটা অন্য সাবজেক্ট, বাট হুম জাস্ট ফর এক্সপ্লোরেশন অফ সাউন্ড এন্ড এভরিথিং অল দ্য পসিবিলিটিস, তোমার কি মনে হয় সেইটা নিয়ে কতটা চর্চা হুম করা যেতে পারে? হ্যাঁ মানে দেখো, আমি যে সময়টা চর্চা করতাম কিবোর্ড নিয়ে সেটা বেশ 5-6 বছর আগে করতাম, এখন আর কিবোর্ড নিয়ে কোনো চর্চা করি না, বিকজ আমি কিবোর্ড থেকে পুরোপুরি শিফট হয়ে গেছি মিডি কন্ট্রোলারে। আচ্ছা ওটা একটা দারুণ মজা পেয়ে গেছি। আর নীলাঞ্জন, আমি গোটা জিনিসটাকে আমার সেট আপটাকে ছোট করতে করতে, এই দেখো না আমি তোমাকে দেখাই, আমি ছোট করতে করতে জাস্ট এইটুকুতে চলে এসেছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তারপরে ধরো আমি বলছি জিনিস না দেখালেই নয়, এই জিনিসটা এটা প্যাক করার হচ্ছে। হুম আইডি কি এটা? না, এটা আইরিক নয়, এটা আমি আচ্ছা বলছি কি, আচ্ছা হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং জিনিস নীলাঞ্জন,
এটা আমি কেন কিবোর্ড তোমার প্রশ্ন থেকে শিফট করলাম সেটা উত্তর তুমি পাবে, এটা অন্য কোনো লিঙ্ক হারা নয় আমার কথাটা। সেটা হ্যাঁ হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং করি বা যখন পারফর্ম করি, আমরা তো বিভিন্ন বিভিন্ন টোন মানে প্রেফার করি ইউজ করার, বা প্রোগ্রামিং এর ক্ষেত্রেও। সাপোজ তুমি একটা ফ্লুট বাজাবে, বা ফ্লুট ছাড়, ফ্লুট তো ফ্লুটের মি ফির গুলো তুমি নিতে পারবে না কিবোর্ডে, তুমি একটা ক্ল্যারিনেট বাজাবে। হ্যাঁ, ক্ল্যারিনেটের যে তুমি তুমি যে দমটা নেবে, বৃত্তটা নেবে, হ্যাঁ, আর মডিউলেশনটা করবে, সেটা তুমি কিবোর্ড দিয়ে কি করে করবে? সেটা তুমি কিবোর্ড দিয়ে কি করবে? ওই স্টিক যে এটা আছে সেটা মডিউলেশন করবে, বেন্ড করবে, ওভাবে হয় না নীলাঞ্জন, তাই না? এই যে জিনিসটা, এই ব্রেথ মিডি কন্ট্রোলার কি? ব্রেথ কন্ট্রোলার, দারুণ মজার জিনিস, বুঝলে? মানে এটা তুমি জাস্ট এইভাবে মুখে নিয়ে পুরো জিনিসটা, মানে তুমি যে ধরো একটা সি নোটটা প্রেস করলে, তো এর এর ভেলোসিটিটা তুমি বাড়াবে কমাবে পুরোটা ফুয়ের উপর। আচ্ছা আচ্ছা আর আচ্ছা এই জায়গাটা যেটা আছে, এই জায়গাটা যদি বাইট করো, যদি কামড়ে নাও, চাপো, তাহলে সেটা মডিউলেশন হবে, ও রাইট? ফ্যান্টাস্টিক, এদিকে হ্যালো, তাহলে এটা লো বেন্ড হবে, আর রাইটে হচ্ছে আপ, আপার। ওফ সো ইন্টারেস্টিং, মানে মজার মজার জিনিস, এই যত এক্সপ্লোর করছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তত কিবোর্ডের প্রতি আমার কমে যাচ্ছে নেশা। মানে আমি বলছি, মানে কিবোর্ড, হ্যাঁ, মানে কিবোর্ড তো আছেই, কিবোর্ডের টোনস তো আছেই, র্যামান তো এখনো পর্যন্ত অনেক কিছুই অ্যানালগ সিস্টেমে সেই সবগুলো করছে, বাট আমি পার্সোনালি আই প্রেফার মিডি কন্ট্রোলার উইথ দ্য ভিএসটি, মানে একটা হিউজ কালেকশন ভিএসটি। আর তুমি যেহেতু লজিকে কাজ করো, তুমি জানবে যে লজিকের নিজস্ব কত টোনস আছে, প্রচুর কিছু, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 তুমি সেটা জানো, মানে লজিক একটা সমুদ্র। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে লজিকের তুমি যদি টোনস পাও, তুমি মানে জাস্ট হাতের কাছে সবকিছু পেয়ে গেলে। তো সবকিছু। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি কিবোর্ডের প্রতি খুব একটা প্যাশনেট নয়, ভালো লাগে, খুব ভালো লাগে, ভালো ভালো দেখতে, তুমি যেসব মডেল বললে খুবই পছন্দের সেগুলো, আমি না ওইগুলো থেকে একটু অলরেডি বেরিয়ে গিয়েছি, আমি বেরিয়ে গিয়েছি বেশ 5 বছর হয়ে গেল এটা, মানে একদম শিফট করে গেছি মিডি কন্ট্রোলার এবং ভিএসটি সফটওয়্যার। হ্যাঁ, আর এই এই ছোট মিডি কন্ট্রোলারটা নেওয়ার একমাত্র এটা কারণ যে আমি সব ট্রাভেল করি বাইরে, শোটো করতে গেলাম, তখন ধরো কোনো একটা প্রোগ্রামিং এর কাজ বা একটা কম্পোজ ঠিক করছি ঠিক কিছু ঠিক ঠিক একটা, ঠিক তখন এগুলো হুম ক্যারি করতে ভীষণ সুবিধা হয় মিডি কন্ট্রোলার বাড়িতে। তো এই অসাধারণ। হচ্ছে তোমার উত্তর। ব্যাস, সায়র মণ্ডল, মৌমিতা ভট্টাচার্য, এনারা এসছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। লাস্ট সেগমেন্টটা চলে যাব, তার আগে যেটা আরেকবার বলি সেটা হলো এইটা, যে আজকে ডোনেশন করার জন্য, আপনাদের ডোনেশন করার জন্য যে অপশন রেখেছি আজকে, ক্যাটালিস্ট ফর সোশ্যাল অ্যাকশন, এই সংস্থার আপনারা ডোনেট করতে পারেন। এই সংস্থায় তার অপশন রয়েছে আপনাদের স্ক্রিনের নিচে, একটা ডোনেট, একটা বাটন রয়েছে যেটা একটা রেক্ট্যাঙ্গুলার বাটন, ওই বাটনটা প্রেস করে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে এখানে প্রয়োজন পড়লে ডোনেট করতেই পারেন। মৈনাক বলছেন, নীলাঞ্জন ঘোষ দাদা, তুমি সবাইকে নিয়ে এপিসোড চাই, নিশ্চয়ই কেউ না কেউ কখনো করবেন। কৌস্তভ গুহ মনে পড়ে এনাকে? কৌশল মারলে, হ্যাঁ হ্যাঁ, বলছে, আ ভেরি ফেয়ার স্ট্যান্স প্রদ্যুৎ চ্যাটার্জি, কম্পোজার্স মাস্ট ট্রাই টু ইনকর্পোরেট দ্য টোনাল ইমপ্রিন্টস অফ ফ্রিঞ্জ ইনস্ট্রুমেন্টস, এস্পেশালি নেটিভ ইনস্ট্রুমেন্টস, এনশিওরিং দ্য ইকোসিস্টেম থ্রাইভস। অ্যাপ্রিসিয়েট দিস কামিং ফ্রম আ কিবোর্ড প্লেয়ার অ্যান্ড প্রোগ্রামার ওয়ার্কিং অন দ্য কাইন্ড অফ ব্লিক অ্যান্ড লিমিটেশনস দ্যাট কস্ট কাটিং ডাজ। হাউএভার, আই নো ইউ আর অফ ইনস্ট্রুমেন্ট অ্যাস্থেটিক্স। এত কিছুর মানে উনি বলছেন যে ধন্যবাদ প্রদ্যুৎ। যে দেবজিৎ ভট্টাচার্য মাঝখানে বলছেন, কেটে গেল, শুনতে পেলাম ও কিছু শুনতে পেল না, মানে কৌস্তব না। একটা ঠিক বিশাল আছে ঠিক লম্বা আছে, চড়া, খানিকটা হ্যাঁ পেয়েছি, হ্যাঁ, যে এই যে ইনস্ট্রুমেন্ট আমি নিয়ে, নানান বুঝেছি। ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কাজ করার যে কথা তুমি বলছিলে একটু আগে, সেগুলো যে তুমি দারুণ কাজ করছো। এবং দেবজিৎ বলছে, নাইস টু সি দ্যাট সামওয়ান ইউজ সাচ ইউজফুল গ্যাজেটস, গ্রেট। এইটাই, এই যে প্রদ্যুৎ যত এগুলো বলবেন এবং নানান লোকেরা যত এরকম বলে আমাদের চোখ খুলে দিতে পারবেন, আমিও এটা যেমন আজকে প্রথম দেখলাম, এবং অবশ্যই এটা নিয়ে আমি একটু পরে রিসার্চ করতে বসবো। কিন্তু আরেকটাও জিনিস আছে যেটা মজার ব্যাপার, যেটা আমি বলি, যে প্রদ্যুৎকে, মানে আমার মনে হয় যে প্রদ্যুৎ আমার বন্ধু,
শিবাশিস আমার বন্ধু, শিবাশিসও প্রচুর টেকনোলজি নিয়েও ঘাটে। আমি যখন কিছু জানতে পারি যে এটা এটা হচ্ছে, আমি আমি কিন্তু কখনো ফোন করে জিজ্ঞেস করি না, ভাই আমাকে বলে দাও। আই ট্রাই টু ডু মাই ওন রিসার্চ অ্যান্ড ট্রাই টু ফিগার ইট আউট যে বিষয়টা কি হলো। এখন যন্ত্রটা দেখলাম, আমি কিন্তু প্রদ্যুৎকে ফোন করে বলবো না যে ভাই এটা কোথায় কেনা যায়, কত দাম ইত্যাদি ইত্যাদি এবং কি করা যায়। এখন উনি এইটুকু বলেছেন এটা যথেষ্ট, এবং আপনারা যেই জায়গায় আমিও সেই জায়গায়, আমিও নিজের রিসার্চ করবো, আপনারাও নিজেদের রিসার্চ করতে পারেন। লাস্ট সেগমেন্টে চলে আসছি, যেখানে আমরা তোমার 5টা গান বা 5টা পছন্দের অ্যালবাম নিয়ে ডিসকাস করব। তার মধ্যে প্রথম তুমি বলেছো ইয়ানির কিজ টু ইমাজিনেশন, এইটা এই কম্পোজিশন কেন পছন্দের একটু যদি বলো। এটা মানে এটা এটা বলে নয়, তুমি আমাকে এটা যে জিজ্ঞাসা করেছিলে 5টা, ওটা না আমি ঘুম উড়ে গিয়েছিলাম, আমি 5টা কার নাম বলবো সারা বিশ্বে গান তো এত বলবে কিছু। তাই। হ্যাঁ মানে ওইটা ওইটা ওখানে মানে নস্টালজিয়া বলো বা মানে যেসব ওখানে কম্পোজিশন গুলো আছে, মানে আমি প্রথম লাইভ অ্যাট অ্যাক্রোপলিসের যে ভিডিওটা দেখলাম, দেখে ছিটকে গেলাম যে এইরকম হতে পারে, এইরকম একটা মানে এত দেশের মিউজিশিয়ান গোটা পৃথিবী জুড়ে, শ্রীলঙ্কার বেসিস্ট ঠিক আছে, তারপরে চায়নার কিবোর্ড প্লেয়ার, তারপরে হচ্ছে তোমার মেক্সিকান ফ্লুটিস্ট, মানে চোখের সামনে একটা কি ম্যাজিক দেখছি, ম্যাজিক দেখছি। তো সেইখানে দাঁড়িয়ে ইয়ানির একটা ভক্ত হয়ে গিয়েছিল, আমার খুব পছন্দের। আর কিজ টু ইমাজিনেশন কেন, ওটা 7 মাত্রা ছিল, তাই 7 মাত্রা আমার খুব পছন্দের, তো সেইটা একটা টেনে ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে ইয়ানির, হ্যাঁ ইয়ানির আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার না ওই আদর্শগুলো খুব পছন্দ হয় জীবনের, মানে মিউজিক তো ঠিক আছে ওটা তো হতেই হবে, আদর্শ আর ডেডিকেশন। ডেডিকেশনটা হচ্ছে গিয়ে ও ইয়ানি 14 বছর বয়সে সাঁতারে ন্যাশনাল রেকর্ড করে ফেলেছিল, ঠিক আছে। বাহ, হ্যাঁ 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 ইয়ানি কিন্তু কম্পোজার ছিলেন না, ইয়ানি কিন্তু ছিলেন সুইমার, ঠিক আছে, সাঁতারু ছিলেন, এবং সেখানে মানে ন্যাশনালি উনি অত্যন্ত ভাবে জনপ্রিয়তা পেয়েছেন, ওখানে সবাই জানেন, এবং ওনার পেরেন্টস বলেছিলেন যে তুই এটা নিয়েই থাক, মিউজিক করতে হবে না, যেহেতু মিউজিক ফ্যামিলি থেকে বিলং করে। কিন্তু ইয়ানি তারপরে ব্যাক করেছে টু মিউজিক, এবং গ্র্যাজুয়েশনের পর সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, এবং করার পর যে মিউজিকে এলেন সেখানে আবার ব্রডকাস্টটা একটু ইন্টারাপ্টেড হয়ে গেছে। আচ্ছা দেখি প্রদ্যুৎকে আবার পাওয়া যায় কিনা। কিছু একটা নেটওয়ার্কের ইস্যু ডেফিনেটলি হচ্ছে। ইয়ানি নিয়ে আমরা কথা বলছিলাম। দেবজিৎ ভট্টাচার্য বলছেন আই গেস দ্যাট ওয়ান টেক কন্ট্রোল বিবিসি টু, লেটস সি প্রদ্যুৎ আসলে ওনাকে জিজ্ঞেস করব। ক্যাটালিস্ট ফর সোশ্যাল অ্যাকশন, এখানে আপনারা ডোনেট করতে পারেন, ডোনেট বাটন আপনাদের স্ক্রিনের নিচে রয়েছে, সেটা প্রেস করে ডোনেট করতে পারেন। এই তো প্রদ্যুৎ এসে গেছেন, একবার
কৌস্তব বলছেন এটা করতে একটু বোধহয় সমস্যা হচ্ছে। কৌস্তব, নট আ প্রবলেম, মানে এই সেশনটা থাকবে, ইউ ক্যান গো ব্যাক টু দিস এনি টাইম ইউ ওয়ান্ট, মানে এই ডোনেশনের অপশনটা এই সেশনটা শেষ হয়ে গেলেও থাকবে, এটা চলে যাবে না। তো হতে পারে যে কোনো রকম, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট ইউ ক্যান গো ব্যাক টু দিস লেটার অন। সায়ন তাপাদার দেখছেন, থ্যাংক ইউ সায়ন। প্রদ্যুতের কানেকশনটা সামহাও, আচ্ছা এবার দেখি, হয়ে যাওয়া তো উচিত। লুকস লাইক এ নেটওয়ার্ক প্রবলেম, বাট আমি আছি, ওয়েট করব অবশ্যই। শেষের দিকে যদিও চলে এসেছি, কিন্তু বাকি কথা না বলে কোথাও যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, অপেক্ষা করব। একটু একটু সমস্যা রোজই হয়, স্পেশালি রাতের দিকগুলোতে মনে হয় ট্রাফিক বেশি থাকে বলে সমস্যা হতেই পারে। আরেকবার দেখি চেষ্টা করে। দ্য গেস্ট ডিক্লাইন দ্য লাইভ ভিডিও ইনভিটেশন, এইটা হচ্ছে, এইটা হওয়ার কারণ কিন্তু আমি জানি না, মানে ফোন থেকে অ্যাকচুয়ালি থাকলে এটা হওয়ার উচিত না, এতক্ষণ তো আমরা ফোনেই করলাম। ইমন চক্রবর্তী দেখতে শুরু করলেন, হ্যালো ইমন, কেমন আছেন? আবার দেখি কিছু করা যায় কিনা। এই সাপ, সায়ন তাপাদার দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন এমন মনে হয় যেটা রেলিভেন্ট, এক্ষেত্রে অবশ্যই সেই প্রশ্নগুলো করতে পারেন। তবে এই মুহূর্তে তো প্রদ্যুতের জন্য ওয়েট করছি, বুঝতে পারছি না কি হচ্ছে ঠিক। প্রদ্যুত, তুমি দেখলে যদি একটু কমেন্ট সেকশনটা এসে কিছু লেখো তাহলে। ও আচ্ছা, ইজ হিয়ার, ফ্যান্টাস্টিক। চলে এসেছি। ইয়েস, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে কিজ টু ইমাজিনেশন, তুমি সাত মাত্রা, এবং এইটা তোমার, বাই দ্য ওয়ে, হ্যাঁ এসেছি। হ্যাঁ এসেছি, এবং তোমার যে ওয়ার্ল্ড মিউজিকের প্রতি তোমার যে ভালোবাসা, এবং তাতে বিভিন্ন দেশের মানুষ এই কনসার্টটাতে তুমি দেখেছো, এই ব্যাপারটা তুমি একটু বলছিলে। আমি না কি তুমি কি অন্য কোনো নেটওয়ার্ক থেকে একবার চেষ্টা করবে প্রদ্যুৎ, মানে যদি তুমি ওয়াইফাই তে থাকো তাহলে ওয়াইফাই টা ছেড়ে দিয়ে জাস্ট ফোনের নেটওয়ার্ক থেকে বা কোথা থেকে একটা। দেখো তো পাচ্ছ, এবার হ্যাঁ আমি তো ঠিকই পাচ্ছি, পাচ্ছ কি? হ্যাঁ আমি পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, এবার আমার নেটওয়ার্ক, হ্যাঁ এবার পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, কারেক্ট আছে। ওই কিজ টু ইমাজিনেশন নিয়ে তুমি কয়েকটা জিনিস বলছিলে, ওয়ার্ল্ড মিউজিকের প্রতি তোমার ভালোবাসা এবং কিজ সাত টু মাত্রা। ইমাজিনেশন, হ্যাঁ মানে সে, হ্যাঁ ওয়ার্ল্ড মিউজিকের প্রতি ভালোবাসা সাত মাত্রা ছিল, এবং প্রচুর মিউজিশিয়ানস ওখানে, প্রচুর জানার জায়গা ছিল, এবং তথাকথিত মানে আমরা যে মিউজিক শুনে বড় হয়েছি সেখান থেকে একদম আলাদা অন্য কিছু
এবং লাইভ শো কাকে বলে, হ্যাঁ স্টেজ পারফরমেন্স কাকে বলে দেখার মতো চমৎকার, সেই জন্য আমি প্রথম ভেবেছিলাম যে যদি কাউকে বলতে পারি তাহলে সেটা ইয়ানির কিস টু ইমাজিনেশন। আর যেহেতু ওনার পার্সোনাল লাইফ, মানে উনি ছোটবেলা থেকে বড় হওয়াটা যেরকম ভাবে এবং সাঁতার থেকে সোজা মিউজিক, যে আমার কাছে আনবিলিভেবল, মানে সবেতেই চ্যাম্পিয়ন, একদম তো সবেতেই সেইটা আমাকে চ্যাম্পিয়ন। অ্যাট্রাক্ট করেছিল। 2 নম্বর তুমি বলেছো অর্ণবের গাওয়া এই গানটা, হারিয়ে গিয়েছি। হারিয়ে গিয়েছি, তুমি গানটা বলতে বলেছো বলে আমি হারিয়ে গিয়েছি গানটা বলে, মানে গান বলতে বলেছো বলে বলেছি। আদারওয়াইজ আমি অর্ণব দার প্রচন্ড ভক্ত, বিকজ যেহেতু আমার ওই ছোটবেলা থেকে অর্ণব দাকে শুনে লেখা এবং সুর, তাই অর্ণব দার প্রতি একটা না সফট কর্নার আছে। অর্ণব দা যখনই আমাকে ফোনে বলে, বা সেই সময় বলেছিল যে প্রদ্যুৎ কোনো গান আছে একটু আমি গাইবো, মানে আমার কাছে না, মানে আমি তো ওনাকে শুনেই গানটা লিখেছি, মানে পেন ধরেছি কলম ধরেছি এবং ওনাকে দিয়ে শুরু করেছি, এবং ওই মানুষটা গানের জন্য আমাকে বলছেন। এবং ফাইনালি যখন আমাদের আলাপ হলো, দাদা ভাইয়ের সম্পর্ক এরকম একটা হলো, তো ওটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আর হারিয়ে গিয়েছি গানটা স্পেশালি, ওটা না আমি আমার জীবনের সাথে রিলেট করতে পারি ওর লিরিক্স গুলো। তুমি যদি পরে কখনো সময় পাও, আমি জানি না তুমি শুনেছো কিনা, হারিয়ে গিয়েছি এই তো জরুরি খবর, মানে এটা শোনো, গানটা একবার শোনো, শুনলে বুঝতে পারবে যে কেন ভালো বলেছি। অসাধারণ। 3 নম্বর, এআর রহমানের কম্পোজ করা বম্বে থিম, বম্বে সিনেমার স্ক্রোলের এইটা ছিল, এইটা এটার ব্যাপারে একটু যদি বলো। আবার একটু ফ্রিজ হয়ে গেল প্রদ্যুতের সাইড থেকে, এভাবে প্রদ্যুৎ তুমি একবার কি তোমার ফোনের নেটওয়ার্কটা চেঞ্জ করে দেখবে? মানে যদি তুমি ওয়াইফাই তে থাকো তাহলে জাস্ট ইউজ ইওর মানে ফোনের ডেটা ব্যবহার করে। নবারুণ সেনগুপ্তা, হ্যালো নবারুণ, কেমন আছিস? জানাস দেবারতী সেন, সায়ন গোস্বামী এনারা দেখছেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্বাগতা চট্টোপাধ্যায় জয়েন করলেন, থ্যাংক ইউ স্বাগতা ফর জয়নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সরি গো, এআর রহমানের, প্রচন্ড প্রবলেম হচ্ছে, এক্সট্রিমলি ঠিক আছে, সরি। হ্যাঁ, আরে সরি, গিয়ে এআর রহমানের বম্বে থিম নিয়ে আমি তোমায় বললাম যে এইটার ব্যাপারে বম্বে একটু যদি। থিম এ আর রহমানের একটাই বলার, হ্যাঁ একটাই বলার, বম্বে থিম তো বলেছি, কিন্তু রহমান না, মানে তুমি সেটা জানো যে যে কোনো কম্পোজিশন এত অল্প বাজিয়ে এত কিছু করা যায় সেইটা না, মানে উনি দেখিয়ে গিয়েছেন। এবং সাউন্ডস নিয়ে খেলা, কোনো ইনস্ট্রুমেন্টস নয়, না শরৎ, না সেতার, না ফ্লুটস, মানে কোনো একটা সাউন্ড যেটা কিনা এতদিন কোনোদিন শুনিনি, অথচ এটা এসে চলে গেল, একটা ওয়েভ এর মতো এসে বেরিয়ে গেল, সেইটা রহমান তো দেখিয়েছে। এবং বম্বে থিমে তুমি যদি শোনো, একটা শুধু বেলস বাজছে ঠিক এবং ঠিক সাথে ওই ওই মায়াবী ফ্লুটটা, ওটা বোধহয় নবীনজির বাজানো, রাইট? হ্যাঁ তাই হ্যাঁ, হবে, নবীন কুমারের ভাই, অফকোর্স এক্স্যাক্টলি, নবীনজির বাজানো, তো অসাধারণ সে অসাধারণ, মানে এগুলো কি অসাধারণ। বলবো, কেন ভালো লেগেছে এর কোনো উত্তর নেই তো। ওকে, রাতের পর রাত, দিনের পর দিন ওইসব শুনেছি, হুম হুম রাইট? আহা, এই ব্যাপার। আর এই তিনটে তো আমরা আলোচনা করলাম, এগুলো যেগুলো অন্য ক্রিয়েটারদের তৈরি করা, অন্য মানুষের গান, যেগুলো তোমার নিজের পছন্দ গান, কম্পোজিশন, সুর, যাই হোক, অ্যালবাম। কিন্তু এবারে যে দুটো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে যেগুলোর কন্ট্রিবিউটার তুমি নিজে, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট। তার মধ্যে প্রথম তুমি যেটা বলেছো, কি হলে কি হতো, এই গানটা 5th June 2019 এই গানটা রিলিজ করেছে, এটা গেয়েছেন অর্ণব এবং লিখেছো এবং কম্পোজ করেছো তুমি। এই গানটা তোমার কেন পছন্দের, বা তোমার কেন এই গানটা করে ভালো লেগেছে ওভারঅল, আমাকে একটু যদি এটার ব্যাপারে বলো। এটা গানটা ভালো লেগেছে, প্রথম উত্তর হচ্ছে অর্ণব দা গেয়েছে বলে। আদারওয়াইজ আমার তো কোনো গান ওই রকম ভাবে কেন ভালো লেগেছে কোনো উত্তরই নেই, কারণ যেরাম মনে হয়েছে যখন মনে হয়েছে লিখেছি হুম হুম এবার। আর ওটার ওটা লিরিক্সটা আমার খুব নিজেরও লিখে ভালো লেগেছে, বিকজ আমরা ওই যে আমরা ইয়ে করি না, আফসোস করি না জীবনে, এই রে ওটা তো হলো না, হ্যাঁ এটা হ্যাঁ তো হ্যাঁ করলাম না, এটা করলে ওটা ভালো হতো। ওই গানের প্রথম লাইনটাই ছিল, কি হলে কি ভালো হতো ভেবো না, যা পেয়েছো তাই বা কজন পায় বলো না, তাই বুঝতে তো, পারছো হ্যাঁ হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ সেই ওইটা খুব ইন্সপায়ার করে আমাকে ওই কথাটা নিজের জীবনে। আর অর্ণব দাকেও যখন শুনিয়েছি বললো হ্যাঁ হ্যাঁ এই তো আমার গান, তো সেই জন্য আমার ওটা খুব ভালো লাগার গান। এবং ওটা সৃজিত দা ওটা অ্যাক্ট করেছিল, ফার্স্ট টাইম কোনো আচ্ছা, মিউজিক ভিডিওতে
সৃজিত মুখার্জি অ্যাক্ট করেছিল হুম ওখানে, আর তারপর তো ওখানে মিথিলা দিও ছিল, বাংলাদেশের একজন অত্যন্ত নাম করা একজন অ্যাক্ট্রেস, অর্ণব দার বোন হন উনি। তো ওই গানটা অ্যাকচুয়ালি জানো নীলাঞ্জন, ওই কি হলে কি ভালো হতো, এই গানটার পরেই কিন্তু সৃজিত দা আর মিথিলা দির বিয়ে হলো। আচ্ছা 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 হ্যাঁ মানে এই এই গানটার জন্য মিথিলা কলকাতায় এসেছিল, মিথিলা দি এবং সৃজিত দা একসাথে শুট ফুট করলো, তারপরে কিন্তু ওদের বিয়েটা হলো। এবং অর্ণব দা আমাকে রীতিমতো রাগাতো যে এই তুই তো গানটা করেই ওদের বিয়েটা দিয়ে দিলি আর কি। এগুলো মজার স্বাভাবিক। ঘটনা তো, এগুলো ওই ভালো লাগা। এই গানটা তো প্রচুর ভিউজ রয়েছে, আমি দেখেছি 6 লক্ষের উপরে এই গানটার ভিউজ রয়েছে। হ্যাঁ কিন্তু একটা হুম জিনিস আমি হুম হুম তোমাকে এটাও জিজ্ঞেস করতে চাই যে গানটা মানে আমি আমি কারণ এই অরিজিনাল গানগুলোর ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি ক্রেডিটস গুলোকে দেখি যে ক্রেডিটস হুম কোথায় কি হুম হুম পাওয়া যায়, এবং সেক্ষেত্রে হুম হুম অনেকগুলো ক্রেডিটস যেটা ভিডিওর ক্ষেত্রে যেরকম রয়েছে, কিন্তু আমি জাস্ট হুম গানটার ক্ষেত্রে জিজ্ঞেস করছি যে যেটুকু আমি বললাম তুমি মানে আর কারা কারা গানটার মানে প্রেজেন্টেশনের জন্য তার মধ্যে ইনভলভ একটু যদি তুমি বলো, মানে কেউ কি বাজিয়েছেন বা এই মিক্সিং তো মাস্টারিং কারা করে। হ্যাঁ, কারণ যেহেতু যেহেতু ওখানে কোনো ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট ছিল না, হুম তো হুম হুম সেহেতু ওখানে একটা ক্ল্যারিটি, তুমি কি শুনেছো গানটা? হ্যাঁ আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখবে একটা, তো হুম 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 এখানে কোথায় ক্ল্যারিনেট বাজাবার লোক কোথায়, বা হুম যাদের হুম যারা আছে তারা তো সময় বিশেষে পাই প্রোগ্রামিং করা, আর পুরো ট্র্যাকটাই প্রোগ্রামিং প্রোগ্রামড, মানে ওখানে কোনো লাইভ মিউজিশিয়ান, ওখানে নিজে একটা গিটার সোলো বাজিয়েছে। হুম হুম হুম, হুম হুম তো সেটা মেনশন করাই আছে। আর মিউজিশিয়ান বাজাইনি, সবই তো আমি করেছি, তাই জন্য ওই আলাদা করে কিছু লেখা হ্যাঁ হয়নি। মিক্সিং মাস্টারিং ও তুমিই করেছো। মাস্টারটাও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আচ্ছা এবার ফিফথ গান যেটা যেটা আজকের আলোচনার লাস্ট গান, একটা বল যদি এসে বলতো, এইটা 17th April 2020 মানে এই বছরের 17ই এপ্রিল মধ্যে বসে আমার মনে আছে জন্মদিন ছিল, পরের দিন এই গানটা বেরিয়েছিল, এবং ও এইটার আচ্ছা, এইটা তুমি লিখেছো, তুমি কম্পোজ করেছো এবং তুমি গেয়েছো। এই গানটা তোমার কেন পছন্দের গান একটু যদি বলো। এই গানটা পছন্দের কারণ কি, আমরা যা গানই শুনি আজকে ইউটিউব সার্চ করলে বা চোখের সামনে যেসব গানগুলো আসে, সাবজেক্ট তো প্রেম, না হলে কিনা প্রেমে ধাক্কা, তার না হলে কিনা মানে এই রিলেটেড আর কি, বুঝলে, হুম সম্পর্ক হুম 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 ছাড়া কিছু তো হয় না। হুম তো আমি আমি একটা আমি একটা ছোট ফিল্ম দেখেছিলাম, আমাকে গুরুজি দেখিয়েছিলেন, ইটস ইট ওয়াজ চেরি টেল, তুমি কখনো আচ্ছা পারলে দেখো, আচ্ছা চেরি আচ্ছা টেল, আচ্ছা একটা আচ্ছা একটা চেয়ারের গল্প। হুম হুম হুম, হুম এটার এটার মিউজিক করেছিলেন রবিশঙ্কর জি। হুম হুম, হুম হুম সেতারের মিউজিক করেছিলেন, বিদেশি মুভি একটা ছোট, চেয়ারের সাথে একটা মানুষের গল্প। তো ওইটা দেখে না আমি ইন্সপায়ার্ড হয়েছি ভীষণ, যে একটা চেয়ারের সাথে একটা মানুষের সম্পর্ক, একটা চেয়ারটা এসে মানুষ বসে, সেটা নিয়ে একটা মুভি, শর্ট ফিল্ম, এবং রবিশঙ্কর জি ওখানে ইয়ে করেছেন, বিজিএম করেছেন, অ্যামেজিং, মানে আমার তো আকাশ থেকে পড়লাম, এরকম হতে পারে। তো আমি ওই সময় দাঁড়িয়ে আমি ভাবলাম এমন একটা গান লিখবো যেগুলো সাবজেক্ট গুলো থাকবে যাদের কোনো প্রাণ নেই। আজকাল প্রাণহীন জিনিসদের নিয়ে তো আমরা গান লিখি না। আমার এই গানটা শুনলে তুমি দেখতে পাবে ওখানে বলের কথা আছে, ওখানে আয়না, যেসব প্রাণহীন জিনিস তাদের যদি প্রাণ থাকতো তাহলে তাদেরও অভিমান থাকতো, আফসোস থাকতো। তো তাদের যেহেতু প্রাণটা নেই তাই তাদের থাকে না। তো মানে একটা গানের লাইন আছে ওখানে, একটা চার কোণা যদি একটা চার কোণা কোনো আয়না যদি জুড়ে বসে এক বায়না, সারা জীবনেও কেন নিজের রূপ সে পায় না। মানে একটা চার কোণা আয়না যদি একটা বায়না করে যে আমি নিজের রূপটাই কেন দেখতে পাচ্ছি না, আমি তো শুধু রূপ দেখিয়েই যাচ্ছি। তো এই এই এইগুলো না আমার খুব ভাবিয়ে তোলে মাঝে মাঝে যখন একা বসে থাকি, এইসব মানে প্রোগ্রামিং অ্যারেঞ্জমেন্ট এসবের বাইরে আর কি, তখন এইসব নিয়ে থাকি। তো এই গানটা আমার মনে হয়েছিল যে এমন একটা কিছু করলাম বোধ হয় একটু আলাদা, নাহলে আমরা তো যাই বলি আলাদা, কারোর না কিছুর সাথে মিলে ঠিক যায়, ঠিক ঠিক বুঝলে। ঠিক ঠিক তুমি দেখবে তুমি একটা নিজের একটা কাজ করবে, তুমি বলছো এই তো একটা আলাদা কিছু করলাম, না আমি দেখো বলি না কেউ ওটা, একটা আমি কিছু বার করে দিয়েছে। যখন কেউ বলে ওগুলো শুনে আমি হাসি, কিন্তু আমি নিজের ক্ষেত্রে কখনো বলিনি। এক্স্যাক্টলি, তো নীলাঞ্জন সব হয়ে গেছে, নীলাঞ্জন কিচ্ছু বাকি নেই আর, বিশ্বাস করো, ট্রাস্ট মি, মানে সব হয়ে গেছে। তুমি যা করছো নতুন ভাবে প্রেজেন্ট করছো, হুম কেউ হুম হুম দিচ্ছে থালাতে বিরিয়ানি, তুমি একটা কলা পাতা এসে বিরিয়ানি দিচ্ছ, এটাই নতুনত্ব, হুম হুম বিরিয়ানিটা একই,
হ্যাঁ, তার তার উপকরণগুলো একটু আলাদা হতে পারে, তুমি ঘুরিয়ে দিতে পারো, বাট নতুন কিচ্ছু নেই বস, আর বলে লাভ নেই, একদম ওটা ঠিক। হয়ে গেছে সব। এবার তো সেই কারণে ওই বল যদি এসে বলতো, আমার কাছে সেই মুহূর্তে মনে হয়েছিল যে এই কনসেপ্টে কেউ লেখেনি, আমি জানি না হয়তো লিখেছে, বা চেয়ারি টেল তো হয়েছে, তার থেকেই তো আমি ইন্সপায়ার্ড হয়েছি। সো ওইটা আমার কোনো ক্রেডিটই নয়, কিন্তু ভালো লাগে ওটা আমার। অসাধারণ দ্যাটস অসাধারণ। ইট। এবং তুমি যে এই সবকিছু এত কাজের মাঝখানে তুমি যে এই সময়টা পাও যে একটা আয়নার কথা তুমি বসে ভাবছো, তা এটা মানে এটা হয়তো জানি না, হয়তো লকডাউনের মধ্যে তোমার এই সময়টা বেড়ে গেছিল কিনা, কিন্তু যদি ওভারঅল এইটুকু সময় থাকে মানুষের ভাববার জন্য তাহলে ভালো। মানে অত কাজের মধ্যে ডুবে যাওয়া আমি মনে করি না, সারাদিন রাত করছি আর তারপরে পুরো জগতের হিসেব চলে গেল ওসব করে, মানে অত না ইনভলভ হয়ে একটুখানি ল্যাম্প পোস্টের দিকে তাকালে, একটু আয়নার দিকে তাকালে ভালোই লাগলো। আর এক্স্যাক্টলি। সবচেয়ে বড় কথা তুমি এই 1 ঘন্টা 40 মিনিট সময় বার করতে পারলে আমার জন্য, তা এইটা আর আলাদা করে নতুন করে কিছু বলছি না, যে আমার খুবই ভালো লাগলো তোমার সাথে এই আড্ডাটা মেরে। বহুদিন পরে কোনোভাবে দেখা হলো, সেটা এভাবেই হোক অসুবিধা নেই, কিন্তু এতক্ষণ আমরা আড্ডা মারতে পারলাম এবং তুমি এত কিছু শেয়ার করলে, আমি 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 তোমার আমি তোমার আমি হ্যাঁ মানে আমি তোমার সব কথার পরে কিন্তু একটা কথা বলবো, তুমি জাস্ট ওটা কথাটা বলতে দিও, এটা তোমার আচ্ছা ব্যাপারে বলবো, আচ্ছা বলো। ঠিক আছে, আমার ব্যাপারে কিছু না বললো। আর আমি আজকে এখানে অনেক কিছু শিখলাম, আশা করছি যারা এই প্রোগ্রামটা দেখলেন এবং আগামী সময় তো যারা দেখবেন তারা অনেক কিছু জানতে পারবেন, অনেকটা ইন্সপায়ার্ড হবেন, যেটা কিনা এই পুরো প্রোগ্রামটা করার মূল আমার জন্য যেটা ইন্সপিরেশন মুখ্য সেটা হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ উদ্দেশ্য তাই, যে যাতে মানুষে আরো আরো ইন্সপায়ার্ড হন। দীপায়ন ব্যানার্জি, সন্দীপ প্রসাদ, অম্বালি চক্রবর্তী এনারা লাস্টে এসে জয়েন করলেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। প্রদ্যুৎ তুমি কি বলতে চাইছিলে বলো, বেশি প্রশংসা করো না, হ্যাঁ মানুষে মানে মনে করবেন যে আমি তোমাকে আলাদা করে ফোন করে বলেছি, ভাই প্রশংসা করো, ওরকম কিছু করো না। না 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 না, আমি অ্যাকচুয়ালি এই বলার তো ইয়েটা চাইছিলাম যে একটা জায়গা হোক যেখানে তোমার কথা বলি, কারণ দেখো আমরা তো সবাই সবটা করছি, সবাই জানে, কিন্তু বলার লোক কোথায় বা শোনার লোক কোথায়, কেউ নেই গো, সব শুধু ওই হচ্ছে আর কি। যাই হোক, আমি তোমার তোমার কথা একটা না বললেই নয় নীলাঞ্জন, সেটা হচ্ছে তুমি আজকের দিনে দাঁড়িয়ে যে স্টেপটা নিয়েছো থ্রু এই ডিজিটাল প্ল্যাটফর্ম, ফেসবুক বলো যাই বলো, তুমি না ইন্সপায়ার্ড করছো সবাইকে। কেন বলছি, আমি নিজে ইন্সপায়ার্ড হয়েছি, তার কারণ হচ্ছে ওই যে তোমাকে বললাম না, তুমি তবলা থেকে ম্যান্ডোলিন, স্ট্রিংস প্রোগ্রামিং, বাংলা নোটেশন, স্টাফ নোটেশন, এইভাবে তুমি যে নিজেকে গ্রুম করেছো, এটা সবাই করে না, পারে না বললে ভুল কথা বলবো, তাই বললাম করে না, এটা করার ইচ্ছেটা থাকে না, এটা করতে হবেই। হ্যাঁ, এটা এটা না করলে কিন্তু নেক্সট জেনারেশনরা আমাদের কাছ থেকে কিছু শিখতে পারবে না। আজকে তোমার যা বয়স, আমার যা বয়স, তাতে আমরা যে কাজটা করছি, আমাদের যখন চুলটা পেকে যাবে না নীলাঞ্জন, তখন কিন্তু আমরা কাজ করছি বলে নয়, আমাদের একটা দায়িত্ব থাকবে যে কাজগুলো কিনা নেক্সট জেনারেশন শুনে তুলবে, তুলে বুঝবে যে নীলাঞ্জন কিছু একটা করে গেল, এটা আমি একটা স্কিল হয়ে দাঁড়াবে। তো সেই দায়িত্বটা তুমি পালন করছো, এবং তুমি মানে আমাকে তো ইন্সপায়ার করেছই, এবং বাকি বহু মানুষদের ইন্সপায়ার করেছো, করছো, এবং আমি তোমার এই যে সিস্টেমটা বা তুমি তুমি যে এই ওতে শেয়ারিং সবকিছু, তোমার কথা জানলাম, তোমার কথা জানি, মানে এটা আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, এটা ভালো ভালো মানুষদের আনো, এপিসোড করো, তাদের সাথে কথার আদান প্রদান করো, এবং হোক মানে এটা চলুক, এটা অনেকেই অনেক কিছু জানবে। থ্যাংক ইউ সো মাচ, আপনার আশীর্বাদ যেন আমার সাথে থাকে, আমি অবশ্যই তাহলে অবশ্যই। এগিয়ে যেতে পারবো। বাট থ্যাংক ইউ তোমাকে আরেকবার বলি আজকে সময় দেওয়ার জন্য, এবং খুব খুব সুন্দর আলোচনা হলো, খুব ভালো সময় কাটালাম, এবং ভালো থেকো বন্ধু প্রদ্যুৎ, আবার খুব শিগগিরই দেখা হবে, অ্যান্ড গুড নাইট।